অল রাইট, দেয়ার ইউ গো। আসসালামু আলাইকুম সবাইকে। সো আন্তরিকভাবে দুঃখিত, ইন্টারনেট সংযোগের ত্রুটির জন্য আসলে আমাদের আগের লাইভটিতে আমাদের একটু ব্লার দেখা যাচ্ছিল বা প্রবলেম হচ্ছিল, সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো সবাইকে জাস্ট আজকে আবার আমাদের ট্রাইগোনোমেট্রিক ক্লাসে আমন্ত্রণ। সো শুরু থেকে শুরু করা যাক। গতকালকে আমরা যা পড়েছিলাম যে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলস সম্পর্কে জেনেছিলাম, ট্রাইগোনোমেট্রিক ইতিহাস সম্পর্কে জেনেছিলাম, অ্যান্ড আমরা যেটা দেখেছিলাম যে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলো কীভাবে আসলো বা জ্যামিতি থেকে কীভাবে আমাদের ট্রাইগোনোমেট্রিক হিস্ট্রিটা আসলে গ্রো করে। সো আজকে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে যে আমাদের এই টপিকগুলো লিখেছি, তার আগে আমরা যে ব্যাপারটা বলছি যে আগের দিনের লেকচারটা তোমরা কাইন্ডলি যারা যারা নোট করেছো তাদের সাথে আজকের লেকচারটা একটু সমন্বয় করে পড়তে হবে আমাদেরকে। সো যেখান মুভিং অন, আমি আর সময় নষ্ট না করে আমি জাস্ট টপিকগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু এই টপিকগুলো তুলে রাখেন, দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল উই ক্যান স্টার্ট দিস ক্লাস। অলরাইট, এখন একটু সবাই আমাকে কনফার্ম করবেন ইয়েস লিখে যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যারা যারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তারা কাইন্ডলি একটু ইয়েস লিখবেন। সে ইয়েস ইন দ্য কমেন্ট সেকশন। ইয়া অনিকেতা সিন মহিমা সেইড ইয়েস, একজন বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, সাদিয়া আফরিন সেইড ইয়েস, জান্নাতুল ফেরদৌস আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। অল রাইট, সবাই একটু তাহলে তুলে নেন, তাহলে আমরা কী কী টপিক আজকে পড়বো আমরা সেগুলো একটু ইলাস্ট্রেট করি, দেন আমরা জাস্ট স্টার্ট করবো আজকের ক্লাসটা। অল রাইট, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আজকে প্রথমে আমরা দেখবো ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর নেগেটিভ অ্যাঙ্গেলস। তো নেগেটিভ অ্যাঙ্গেলস বলতে কী বুঝি, আমরা সারা জীবন জেনে এসেছি যে সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, কিন্তু কজ মাইনাস থিটা ইকুয়ালস টু সবসময় আমরা জেনেছি কজ থিটা, এক্ষেত্রে কেন মাইনাস হয় না, এই কোয়েশ্চেনটা আমাদের সবসময় ছিল। তারপর আমরা দেখবো যে আমাদের যে কোনো কোণের জন্য ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল মানে ট্রাইগোনোমেট্রিক যে রেশিওসগুলা তার চিহ্নগুলো দেখতে কীরকম। তো আমরা জানি যে চারটা কোয়াড্রেন্ট এক্সিস্ট করে, রাইট? সো ওই কোয়াড্রেন্টগুলোর জন্য এই আমাদের অ্যাঙ্গেলগুলো কীভাবে ফাংশন করে সেই জিনিসটা আমরা জানবো। তারপর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ট্রাইগোনোমেট্রিক যে কনসেপ্ট আছে, যে কনসেপ্ট অফ, এখানে একটু স্পেলিং মিস্টেক, ওকে, কনসেপ্ট অফ কো ফাংশন, ট্রাইগোনোমেট্রিক কো ফাংশন কোনগুলো, যেখানে আমরা দেখি সাইনের অপোজিটে কোসেক এক্সিস্ট করে, কজের অপোজিটে সেক এক্সিস্ট করে, ট্যানের সাথে কো ট্যানজেন্ট, সো এই কো ফাংশনগুলো কারা কারা। দেন আমরা জানবো 90 - থিটা কোণের জন্য অনুপাতগুলো দেখতে কীরকম। অ্যান্ড ফিফথ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দেখবো 2π + θ = 2π θ, এই কোণটার জন্য আসলে আমাদের অনুপাতগুলো দেখতে কীরকম। অ্যান্ড সিক্স যেটা ব্যাপার সেটা হচ্ছে ভ্যালুস ফর ট্রাইগোনোমেট্রিক অল দ্য ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। সো আমরা যে কমন অ্যাঙ্গেলসগুলো জানি বা ভ্যালুগুলো আছে সেগুলো আমরা কীভাবে আসে তার প্রসেসটা শিখবো। অ্যান্ড ফাইনালি সেক্টর অফ সার্কেল, যেটাকে আমরা বাংলায় জানি বৃত্তকলা, বৃত্তকলা। অল রাইট, ক্লিয়ার? ওকে, ইয়েস, সবাই বলছি ইয়েস। ইয়া, তাহলে আপনারা একটু, আমি 10 সেকেন্ড কি 20 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু তুলে নেন চট করে। সবাই তোলা শেষ হলে সবাই লিখবে ইয়েস, দেন আমি জাস্ট স্টার্ট করে দিব আজকের প্রথম টপিক ধরে। ওকে, কুল। নাসির আহমেদ সেইজ আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী টপিকে আমরা জাস্ট আমরা আজকে প্রথম টপিক দিয়ে আজকের ক্লাসটা শুরু করি। সো ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর নেগেটিভ অ্যাঙ্গেলস,
ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর নেগেটিভ অ্যাঙ্গেলস। তো আমরা এটা গ্ল্যান্স আগে দেখে নেই কোন কোন ঘটনাগুলো আসলে ঘটে। সো প্রথমত আমরা যখন দেখেছিলাম সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু, আমরা সবসময় দেখি মাইনাস সাইন থিটা। আবার ঠিক সেম জিনিস যদি কজের ক্ষেত্রে দেখি, আমরা যে জিনিসটা দেখি কজ থিটা, কজ মাইনাস থিটা ইকুয়ালস টু, সেক্ষেত্রে আবার কজ থিটা। আবার যখন দেখি এটা ট্যান এর ক্ষেত্রে আসে, তখন ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু, আবার মাইনাসটা সামনে চলে এসে ট্যান থিটা। এবার আমরা যদি দেখি সাইনের ক্ষেত্রে, আবার যদি কসেক দেখি, কসেকের ক্ষেত্রে আমাদের আসে মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কসেক থিটা। দেন আমরা যদি আবার দেখি সেকের ক্ষেত্রে, সেক মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা। দেন কট থিটার ক্ষেত্রে যদি দেখি মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কট থিটা। সো ইয়ার ইট ইজ, সবগুলো আমরা দেখতেছি যে রেশিওসগুলো আসলে কীভাবে ফাংশন করে এটার ক্ষেত্রে। কিন্তু আমাদের যে জিনিসটা জানা দরকার যে এর পিছনে বেসিকটা কি বা এই পিছনে রিজনটা কি যে এমনটা যে ঘটতেছে, সো সেটা বলার আগে তোমরা জাস্ট এটা একটু তুলে নাও, দেন আমরা জাস্ট প্রুফগুলোতে যাবো যে আসলে কেন এই জিনিসটা এভাবে ঘটে। সবার তোলা হলে ইয়েস লিখবে কাইন্ডলি, আর সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যার যার প্রোফাইলে শেয়ার করা শুরু করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাস সম্পর্কে জানতে পারে অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন করতে পারে। অলরাইট, ওকে, তাহলে আমি জাস্ট মুভ অন করে যাই এই প্রমাণটা দেখতে আসলে কেন এরকম হয়। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। সো প্রমাণটা দেখার আগে আমি জাস্ট একটা গ্রাফ এঁকে নিই, গ্রাফ প্লট করে নিলে, সো এই ক্ষেত্রে এখানে আমি যদি দেখি এই বরাবর একটা পি পয়েন্ট নেই উইচ ইজ এক্স ওয়াই এখানে থাকুক, আবার ঠিক অপোজিটে যদি আমি আর একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এখানে ছিল পি, এখানে দিলাম আমি কিউ উইচ ইজ এক্স রাইট বাট ওয়াই নেগেটিভ। সো এইটুকু যদি ড্র করি, আমি এখানে দিলাম হচ্ছে ও পয়েন্ট, ও পি কিউ, এখানে একটা আমি এম পয়েন্ট দিই, যেহেতু এরা এক্স অক্ষকে আমি নাম দিয়ে নিই এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। সো দিস ইজ প্রেটি সিম্পল, আমরা এইটাকে আমরা যদি নাম দিই, এটাকে এক্স পরিমাণ দিলাম আর এখানে আমরা দিলাম হচ্ছে ওয়াই পরিমাণ, তো সিমিলারলি এটা মাইনাস ওয়াই পরিমাণ যাচ্ছে, মানে মাইনাস ওয়াই পরিমাণ ডিরেকশনে যাচ্ছে, আর এটা হচ্ছে আর, একটা ব্যাসার্ধ ভেক্টর হিসেবে আমরা যদি কল্পনা করি এটা হচ্ছে আর পরিমাণ। সো দিস ইজ প্রেটি সিম্পল, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছিলাম যে আসলে সাইন থিটার যে অনুপাতটা দেখতে কীরকম। তো আমরা এখানে ধরে নিচ্ছি এটা থিটা, আর ঠিক উপরন্তু আমরা যদি চিন্তা ভাবনা করি এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস থিটা, ওয়াই যেহেতু এটা আমাদের এক্স এক্সিসের নিচের দিকে হচ্ছে। ফাইন, তাহলে আমরা এবার অ্যাঙ্গেলসগুলো আমরা দেখি, তাহলে এই অ্যাঙ্গেলসগুলোর জন্য আমাদের অনুপাতগুলো দেখতে কীরকম। সো আমরা যদি দেখি ট্রায়াঙ্গেল ও পি এম এর ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমি যদি দেখি কল্পনা করি সাইন থিটা, তো আমি দেখি একবার সাইন থিটা উইচ ইজ অ্যাকর্ডিং টু দ্য পজিটিভ অ্যাঙ্গেল। অল রাইট, তো আমরা এটাকে যদি এভাবে দেখি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব ভাই, আমার দেখো লম্ব ওয়াই অতিভুজ, লম্ব ওয়াই ওভার আর, ওয়াই ওভার আর। তো কস থিটা ইকুয়ালস টু আমরা জানি আবার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তো ভূমি কত এখানে এক্স, এক্স ওভার আর। আবার আমরা যদি দেখি এবার ট্যান থিটার ক্ষেত্রে সেম জিনিস, ট্যান থিটা ইকুয়ালস টু কি আসবে, ওয়াই ওভার লম্ব বাই ভূমি, ওয়াই ওভার এক্স। সো এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের জানা, কিন্তু যেটা জানা না, কিন্তু এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সিমিলার জিনিসটাই যদি আমরা করি এই মাইনাস থিটা কোণের সাপেক্ষে, তাহলে এবার দেখা যাক আমাদের ভ্যালুসগুলো দেখতে কীরকম আসে। ওয়েল, তাহলে আমরা দেখি এই যে মাইনাস থিটার জন্য সাইন মাইনাস থিটা দেখি কেমন আসে। সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু, খুব প্রি ইজি, দেখো এটা যদি আমি ওয়াই ধরি, এটা আমি ওয়াই ধরলাম, মাইনাস ওয়াই ধরলাম, সো এটা যদি মাইনাস ওয়াই আসে, তাহলে আমি কি বলবো, লম্ব ভাই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই
এখানে হবে আর, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না মাইনাস ধরে ওয়াই ডিভাইডেড বাই আর, তাহলে আমি এখানে কি বলবো মাইনাস সাইন থিটা, যেটা কিনা আমরা দেখেছি ওয়াই বাই আর ইকুয়ালস টু কত এখানে সাইন থিটা, সাইন থিটা। অল রাইট, বুঝতে পেরেছি। সেকেন্ডটা আমরা যদি দেখি তাহলে সেকেন্ডটা দেখতে কিরকম, কস থিটার ক্ষেত্রে কস মাইনাস থিটা আমরা দিই, কস মাইনাস থিটা, কস মাইনাস থিটার ক্ষেত্রে আমরা দেখি ভূমি বায়ু ত্রিভুজ। এবার দেখো এই ভূমিটা কিন্তু আমাদের কোনো চেঞ্জ হয় নাই, ভূমিটা কিন্তু পজিটিভ দিকে আছে। সো আমি এখানে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই আর, তাহলে এক্স ডিভাইডেড বাই আর কত ছিল কস থিটা, তার মানে কি কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, তারপর টেন থিটা ইকুয়ালস টু কি আমরা যদি লিখি অ্যাজ ইট ওয়াজ, দেখেন লম্ব বাই কি ছিল আমাদের ভূমি, লম্ব কি ছিল ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স, তো আমরা কি লিখতে পারি মাইনাসটা সামনে নিয়ে আসলাম ওয়াই ডিভাইডেড বাই এক্স, সো টেন থিটা। সো এখন আমাদের সব কিছু দিনের আলোর মতো ফক ফক পরিষ্কার যে তাহলে আমাদের কেন মাইনাস সাইন থিটার ক্ষেত্র আমাদের আমাদের সাইন মাইনাস থিটার ক্ষেত্র কেন মাইনাস সাইন থিটা আসে কিন্তু কস থিটার ক্ষেত্রে কেন হয় না, কারণ হচ্ছে যে আমাদের এই যে এক্সটা পজিটিভই থেকে যায় এই কমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। সো হিয়ার ইজ দ্য বেসিক দ্যাট, যে কারণে আমাদের ওই যে সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ আসে তখন আমাদের পুরো ফাংশনটাই নেগেটিভ হয়, ইয়েট আমাদের কেন কজের ক্ষেত্রে এটা নেগেটিভ হয় না। সো তাহলে আমি যদি পুরো ব্যাপারটাকে একবার র‍্যাপ আপ করি তাহলে এই প্রসেসটা কিভাবে প্রুফ করতে হয়, আমাদের সিমিলারলি আমরা জাস্ট অপোজিট দুইটা ট্রায়াঙ্গেল নিব, একটা ট্রায়াঙ্গেল দিলাম আমরা ওপিএম, আমি এখানে উপর লিখি নি যদিও, এখানে হবে ট্রায়াঙ্গেল ও পি কিউ হতে পাই, ও ট্রায়াঙ্গেল ও পি কিউ সরি সরি এটা হচ্ছে ও এম কিউ বা ও কিউ এম, ও কিউ এম। সো পুরো গোটা ব্যাপারটি হচ্ছে আমরা এখান থেকে আসলে প্রুফ করতে পারি। অল রাইট, তাহলে আমাদের কী করলাম, দুইটা আমরা ট্রায়াঙ্গেল নিলাম, একটা হচ্ছে যে আমাদের প্লাস থিটা বা থিটা পজিটিভের জন্য আর একটা হচ্ছে থিটা নেগেটিভের জন্য। সো থিটা পজিটিভের জন্য আমরা যখন নিলাম সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর, যেটা কিনা আমাদের লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু এক্স বাই আর, যেটা কিনা আমাদের ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি উইচ ইজ টু সে এটা হচ্ছে যে আমাদের ওয়াই বাই এক্স। এখন নাও কাম টু দ্য পয়েন্ট দ্যাট এখানে আমাদের ইন টার্মস অফ ও কিউ এম আমরা যদি এটা লিখি তাহলে আমরা বলবো সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই আর, আমরা ওয়াই বাই আর ইকুয়ালস টু আমরা এখানেই দেখেছি ভ্যালুসটা কত ওয়াই বাই আর সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা। তো কস থিটার জন্য আবার কি করলাম এক্স বাই আর, উইচ ইজ সিমিলার টু এটাই, আমি ডিরেক্টলি আমরা লিখতে পারি, তো এক্ষেত্রে আমাদের কখনো এই মাইনাসটা বের হয়ে আসে না। অ্যান্ড থার্ডলি আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে টেন থিটার ক্ষেত্রে মাইনাস ওয়াই বাই এক্স মানে হচ্ছে মাইনাস টেন থিটা। তো আমরা পুরো ব্যাপারটা সাম আপ করলে আমরা এই জিনিসগুলোই পাই। আশা করি এখন থেকে কেউ যদি আমাদেরকে এই কোয়েশ্চেনটা করে কেন কজের ক্ষেত্রে চেঞ্জ হয় না, আমাদের ছোটো ভাই বা যে কেউ আমাকে আস্ক করতে পারে বা ছোটো আমাদের যারা জুনিয়র আছে তারাও জিজ্ঞেস করতে পারে, সো যে কোনো টাইমে তাহলে আমরা এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবো, এভাবে আমরা প্রুফ করে দিতে পারবো। সো হিয়ার ইজ দ্য বেসিক। সো এই কনসেপ্টটা যারা যারা বুঝতে পেরেছি দেরি না করে ডিরেক্টলি কমেন্ট বক্সে আমরা লিখে দিই ইয়েস। সবাই কি বুঝতে পেরেছি ইয়েস? হ্যাঁ সুচিত্রা সরকার অর্পা সেড ইয়েস। বাকি হ্যাঁ মাশফিয়া লিসা বলেছে, লিসা বলেছে ইয়েস। অলরাইট, সো আমি ধরে নিচ্ছি আসলে সবাই বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা নেক্সট পরবর্তী আমরা টপিকটাতে আমরা চলে যাই। সো ওকে, ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর নেগেটিভ অ্যাঙ্গেল ইজ হিয়ার, আমরা তাহলে আমরা নেক্সট টপিকটাতে মুভ অন করে যাই। সো নেক্সট টপিকটা ছিল আমাদের যে কোনো কোণের জন্য আমরা কিভাবে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলগুলোকে আমরা নিরূপণ করব, যে কোনো
যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সো যে কোনো কোণের জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই ব্যাপারটাকে আমরা চারটা কেসে ভাগ করব, কারণ আমরা জানি যে আমাদের ব্যাপারগুলো হচ্ছে কিরকম, যে চারটা কোয়াড্রেন্ট আছে, তো অ্যাঙ্গেলগুলো এক একটা কোয়াড্রেন্টে এক এক রকম অ্যাক্ট করে বা রিয়াক্ট করে। সো আমরা আগে কেস ওয়ানে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করব। সো এটাকে আমরা লিখে দিই যে কেস 01। সো জিনিসগুলো তাহলে একটু মজা করে শেখা যাক। আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল নিলাম, সো কিরকম এই অ্যাঙ্গেলটা জাস্ট এই বরাবর। সো এই বরাবর অ্যাঙ্গেলটা নিলাম, আমাদের অ্যাঙ্গেলটার ভ্যালু থাকে থিটা। তো এবার আমরা নিলাম হচ্ছে যে এখানে এই অ্যাঙ্গেল বরাবর এখানে একটা পি আমরা আগের মতোই নিলাম, যে সে ফর এক্সাম্পল পি এক্স ওয়াই একটা বিন্দু আর এটা হচ্ছে আমাদের একটা লম্ব। সো আমাদের এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা আমরা এখানে বলতে পারি এটাকে সমকোণী ত্রিভুজ, যার কিনা এখানে এক্স পরিমাণ, এখানে ওয়াই পরিমাণ আর এখানে হচ্ছে যেটা আর ব্যাসার্ধ ভেক্টর, মানে ব্যাসার্ধ ভেক্টর হিসেবে আমরা এটাকে লিখতে পারি। সো একটু যদি আমরা খেয়াল করি দেখতে পাবে যে এক্স যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু কিন্তু এখানে পজিটিভ। সো আমরা এখানে খুব ন্যাচারালি এটা লিখতে পারি এক্স ইজ গ্রেটার দেন জিরো। নাও ওয়াই যেহেতু উপরের দিকে উঠেছে তাহলে আমরা ওয়াইও বলতে পারি পজিটিভ ভ্যালু, যেহেতু পজিটিভ ভ্যালু আমরা ওয়াইকেও লিখে দিতে পারি গ্রেটার দেন জিরো। এবার আসি আর এর প্রসঙ্গে, আর কে কিন্তু আমরা কখনো এখানে যে নেগেটিভ বা পজিটিভ বাজে বিচার করতে দিই নাই, আর হচ্ছে সিম্পলি এই যেখানে ও পয়েন্টটা থেকে পি এর দূরত্ব, যেহেতু আমরা দূরত্বের ব্যাপার নিয়ে কাউন্ট করছি সেক্ষেত্রে আমরা আর কে অলওয়েজ পজিটিভ ধরে রাখবো আনবায়াসড। তাই যদি দেখি তাহলে আমরা এবার একটু দেখি তো সাইন থিটার ভ্যালুসগুলো কেমন আসে বা কস থিটার ভ্যালুস ওগুলো দেখতে কিরকম আসে অথবা ট্যান থিটাটা কেমন আসে। এবার দেখো তাহলে আমরা সাইন থিটার কি বলবো, সাইন থিটা ইকুয়ালস টু সিম্পলি আমরা আগের মতোই ওয়াই বাই আর, যেটা কিনা আমাদের কি এটাও পজিটিভ এটাও পজিটিভ, সো এটা তো অবশ্যই অবশ্যই পজিটিভ হবে। কস থিটার ভ্যালুসটা কত হবে, এখানে বলি আমি যদি এক্স বাই আর এটাও পজিটিভ এটাও পজিটিভ তার মানে অবশ্যই পজিটিভ। আর ট্যান থিটার ভ্যালুটা যদি দেখি ট্যান থিটা ইকুয়ালস টু কত, ওয়াই বাই এক্স উইচ ইজ অলসো পজিটিভ। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্টে যখন এক্সিস্ট করতেছে তখন তিনোটার ভ্যালুই হচ্ছে আমাদের পজিটিভ, যে কিনা সাইন ট্যান কস। সো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছি, কমেন্ট বক্সে কাইন্ডলি একটু জানিয়ে দাও সবাই। জি ভাইয়া ইনফিনিটি পার্সেন্ট ক্লিয়ার, সাদিয়া আফরিন সেইড ইয়েস, শিরিন হায়াত জি ভাইয়া বুঝতে পেরেছি, সবার সবার ফ্রেন্ডকে মেনশন করে দাও। হ্যাঁ সবার সবার ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দাও তাহলে আমরা জাস্ট সবাই মিলে ক্লাসটা করতে পারবো। ওকে কুল, ইয়া তাহলে আমরা সেকেন্ড কেসটাতে চলে যাই। তাহলে তোমাদের ইন্টুইশন কি বলে সেকেন্ড কেসটা কিরকম হতে পারে, সেকেন্ড কেসটা তাহলে আমাদের অ্যাঙ্গেলসটা হবে কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা আসলে কি পাই, দেখা যাক এবার। যখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাই তখন অ্যাঙ্গেলটা হয় ঠিক এরকম, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এক্স অক্ষ থেকে সবসময় কাউন্ট করব। এক্স অক্ষ থেকে এই বরাবর যদি অ্যাঙ্গেলটা আসে তাহলে খুব বিচ্ছিরি হয়ে গেছে, যদিও অ্যাঙ্গেলটা হবে ঠিক এই বরাবর এরকম কিছু একটা। ওকে সো এটাকে আমি ধরলাম থিটা অ্যাঙ্গেল। সো দেখো এই অ্যাঙ্গেলটা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের দিকটি কীরকম, সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স ওয়াই যদি পি এক্স ওয়াইটা ধরি, পি এক্স ওয়াই এটাকে আমি ধরলাম আর, এটাকে নাম দিব হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর এক্স আর এটা ওয়াই বরাবর যাচ্ছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো আমরা জানি কি সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু নেগেটিভ তাই এটা জিরোর চেয়ে ছোট। সেকেন্ড কোয়াড্রেন্টে ওয়াই এর ভ্যালু যেহেতু এটা উপরের দিকে উঠতেছে ওয়াই এর ভ্যালু জিরোর চেয়ে বড়, আর আর এর ভ্যালু যেহেতু বলছিলাম আর নিরপেক্ষ সেহেতু আর কে আমরা সবসময় পজিটিভ ধরবো। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই বরাবর কি বলতে পারি, এখানে সাইন থিটাকে আমরা কি ধরবো,
আমাদের চিরায়ত যে ফর্মুলা সেটা অনুযায়ী সাইন থিটা ইকুয়ালস টু কি হবে আমাদের ওয়াই ডিভাইডেড বাই আর, ওয়াই ডিভাইডেড বাই আর। তাহলে ওয়াই ডিভাইডেড বাই যদি আর হয় সেক্ষেত্রে ওয়াই হচ্ছে আমাদের পজিটিভ, আর পজিটিভ, তাহলে এটার ভ্যালুস কত হবে আমাদের পজিটিভ, মানে জিরো থেকে বড়। এবার আমরা যদি আসি কস থিটার বেলায়, কস থিটা কি হবে, কস থিটা ইকুয়ালস টু আমরা জানি কি আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি কত আমাদের এক্স, এক্স কি পজিটিভ না নেগেটিভ সেই প্রশ্নে পড়ে যাচ্ছি। তাহলে আমাদের এটাই যদি হয় এক্স হচ্ছে আমাদের এখানে নেগেটিভ বাট আর হচ্ছে পজিটিভ, সো আমাদের যে বলা হয় অবচেতন চেতন এবং সচেতন যত চেতন মন আছে সব চেতন মনকে আমরা যদি একত্রিত করি তবুও এটা বলবে যে এটা আমাদের নেগেটিভ হবে। সো তাহলে আমরা এটাকে কি বলি, এটা কস থিটার মানটা নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটার মান নেগেটিভ। সো ট্যান থিটার মান কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলবো আবার ওয়াই বাই লম্ব বাই ভূমি, সো ওয়াই বাই এক্স। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ওয়াই হচ্ছে কি আমাদের পজিটিভ বাট এক্স হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমাদের এই পুরোটা কি হবে, আবার আমাদের সব মনকে আমরা একত্রিত করে বলবো এখানে এটাও নেগেটিভ। তাহলে আমরা কোন কোন জিনিসগুলো পাই এটা একটু আমি এখানে সাম আপ করে লিখে দিই। শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে আমি সাইন থিটাটাকে, সাইন থিটাটাকে পজিটিভ ভ্যালু পাই, কস থিটাকে আমরা এখানে পাই হচ্ছে নেগেটিভ, আর ট্যান থিটা পাই নেগেটিভ। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি আপনাদেরকে সময় দিচ্ছি হচ্ছে কিছুক্ষণের জন্য যে এইটুকু তুলে নেওয়ার জন্য, টেক ইউর টাইম, আস্তে ধীরে তুলো, যদি না বুঝতে পারো কাইন্ডলি কমেন্ট বক্সে লিখো, পরেও যদি তোমরা না বুঝতে পারো তোমরা গ্রুপে পোস্ট করতে পারো, দেন ভাইয়া উইল রিচ ইউ আউট। অলরাইট, সবাইকে এটা বুঝতে পেরেছি, সবার তোলা শেষ হলে কাইন্ডলি ইয়েস লিখে দাও যার যার মতো নিজ দায়িত্বে। সবার তোলা শেষ হলে ইয়েস লিখে দাও। মাশফিয়া লিসা সেইড ইয়েস, অর্পা সেইড ইয়েস, সাদিয়া ফ্রিন সেইড হ্যাঁ, ওকে জি ভাইয়া ভালোভাবে বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে আমি পরবর্তী টপিকটাতে আমি চলে যাই, পরবর্তী টপিক হচ্ছে ওকে, পরবর্তী আমাদের কেস থ্রি। তাহলে কেস থ্রিতে আমাদের অ্যাঙ্গেলটা এখন কোথায় হতে পারে, আপনাদের ইন্টুইটিভ মাইন্ড কি বলে, কেস থ্রিতে হবে আমাদের থার্ড কোয়াড্রেন্টে, কেস জিরো থ্রি। তো এক্ষেত্রে আমরা দেখবো এখন এই অ্যাঙ্গেলটা হবে এই বরাবর, আমরা অ্যাঙ্গেলটাকে যদি আঁকি একটু সুন্দর করে এই বরাবর এখানে আসে থিটা। সো আমরা কি করবো, এক্স অক্ষের সাথে আমরা একটু লম্ব টেনে দিই, টেনে এটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, সিমিলারলি এখানে একটা পি এক্স ওয়াই বিন্দু দিব, আর এটা হচ্ছে আর। তাহলে আমরা আগে এক্স কার চরিত্র মানে এগুলো একটু চরিত্রায়ন করে নেই, এদের দেখতে আসলে কিরকম বা এদের চিহ্নগুলো কিরকম সেটা একটু দেখি। এক্স হচ্ছে সে নেগেটিভ দিকে গিয়েছে, তো খারাপ মানুষ, সেহেতু নেগেটিভ, এক্স নেগেটিভ যেহেতু এক্স এর ভ্যালু হচ্ছে লেস দেন জিরো। ওয়াই হচ্ছে আরো নিচের দিকে ডাউন চলে গেছে, নিচের দিকে চলে গিয়েছে, ডাউনগ্রেড যেহেতু হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। আর আমাদের একদম চিরাচরিত আর হচ্ছে আমাদের সবসময় পজিটিভ। তাহলে আমরা এবার যদি একটু ব্যাখ্যা করি জিনিসটাকে আগের মতো করে, তাহলে আমরা দেখি যে সাইনের অনুপাতের মানগুলো দেখতে ঠিক কিরকম আসে। সো দেখি তাহলে এবার আমরা সাইন থিটা যদি লিখি, তাহলে এখানে সাইন থিটা ইকুয়ালস টু কত আসবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ ওয়াই ডিভাইডেড বাই আর। ভাইয়ারা এবার দেখেন তাহলে এখানে ভ্যালুস কত আসে, ওয়াই কি আমাদের নেগেটিভ আর হচ্ছে পজিটিভ, তাহলে এটা ইটসেলফ এটা ভ্যালুটা কত হবে দেখেন তো, নেগেটিভ। তারপরেরটাতে আসি কস থিটার ভ্যালু কত হবে, কস থিটা ইকুয়ালস টু আমি দেখতেছি এক্স ডিভাইডেড বাই আর, এক্স নেগেটিভ বাট আর পজিটিভ, অ্যাজ আ হোল পুরোটা হয়ে যাবে আমাদের কি নেগেটিভ। অ্যান্ড আমরা ট্যান থিটা যদি দেখি এক্ষেত্রে আসলে কি হবে, ওয়াই বাই এক্স আমরা ছোটোবেলা থেকে জানি লম্ব বাই
প্রতি সরি লম্ব বাই ভূমি ট্যান থিটা ইকুয়ালস টু সো সেই ক্ষেত্রে আসলে কি দেখতেছি ওয়াই ইউ নেগেটিভ এক্স ও নেগেটিভ যেহেতু নেগেটিভ নেগেটিভ এখানে আমরা একটা পজিটিভ ভাইব পাচ্ছি বা এখানে আমরা পজিটিভ ধরে নিতে পারি সো সেক্ষেত্রে আমাদের ট্যান থিটার মান আমরা শুধুমাত্র এখানে পাচ্ছি পজিটিভ তাহলে ইন টার্মস অফ আমাদের কেস থ্রি আমরা এটাকে আলোচনা করে পাই ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটার ভ্যালু জাস্ট পজিটিভ সাইন থিটার ভ্যালু নেগেটিভ কস থিটার ভ্যালু নেগেটিভ সবাই একটু তুলে নেই এন্ড জানিয়ে দেই যদি বুঝতে পারি আনিকা তাহসিন মহিমা সেইড ইয়েস মারুফ খান বলেছে ইয়েস সাদিয়া আফরিন বলেছে ইয়েস একটা এস বেশি দিয়ে তো একটা কথা কিন্তু আমরা এখান থেকে বলতেই পারি যে থিটা যেখানেই থাকুক না কেন এই মহাবিশ্বের যে কোনো জায়গায় থিটা থাকুক না কেন আমরা সব সময় সাইন থিটা ইকুয়ালস টু কিন্তু আমাদের লম্ব বাই অতিভুজ থাকবে কস থিটা ইকুয়ালস টু আমাদের ভূমি বাই অতিভুজ থাকবে এন্ড ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের লম্ব বাই ভূমি থাকবে এটা কখনোই আমাদের চেঞ্জ হবে না ইয়েট আমরা জাস্ট এইটাকে আমরা এই সূত্রটা বা এই থিওরেমটাকে আমরা কাজে লাগিয়ে আমরা ট্রাইগোনোমেট্রিক যত প্রমাণ আছে আমরা সবগুলো আমরা এখান থেকে করতে পারবো শুধুমাত্র এই ছোট একটা কনসেপ্টকে দিয়ে সো সবার যদি তোলা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে একটু ইয়েস বলে জানিয়ে দেন দেন জাস্ট আমি মুভ অন করে যাচ্ছি নেক্সট টপিকে হুইচ মিন্স আমরা কেস ফোরে চলে যাব অলরাইট কেস ফোর আমি শুরু করে দিচ্ছি এটা যদি আমি এখানে রাখি ফোর্থ কোয়াড্রেন্টে আমরা চলে যাচ্ছি ফোর্থ কোয়াড্রেন্টে আমরা সেম আমরা একটা প্লট করি গ্রাফ ও এক্ষেত্রে তাহলে আমি এখানে পি এক্স ওয়াই লিখলাম সো এখানে দিলাম আর এক্স এক্সিস বরাবর পরিবর্তন এক্স ওয়াই এক্সিস বরাবর ওয়াই এটাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি এক্স এর ভ্যালু আমরা আবার ফিরে এসেছি পজিটিভে ওয়াই এর ভ্যালু যেহেতু নিচের দিকে চলে গেছে খারাপ লোক তাকে বলে দিলাম আমরা নেগেটিভ আর আর যেহেতু কখনো বলেছে সে কখনো নেগেটিভ পজিটিভে দোলা চলে যাবে না অর্থাৎ আর কে আমরা আনবায়াসড বা নিউট্রাল রেখে আর অলওয়েজ পজিটিভ তো আমরা এখান থেকে এই যে সূত্রগুলো বা এই যে আমাদের সীমাবদ্ধতা দেয়া আছে এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা দেখি তো সাইন থিটা কস থিটা কিংবা ট্যান থিটার মানটা দেখতে কিরকম আসে ওকে সাইন থিটা ইকুয়ালস টু দেখতে কিরকম সাইন থিটা ইকুয়ালস টু আমরা বলেছিলাম এখানে যদি থিটাটা হয় সরি থিটাটা হবে জাস্ট এখানে মাইনাস থিটা হবে ইয়েট আমরা যদি এখানে ঘুরে নিয়ে আসি এই যে এই থিটাটা যদি হয় তো এই থিটার জন্য সাইন থিটার ভ্যালু কত হবে সিমিলারলি ওয়াই বাই আমরা এক্স লিখতে পারি যদি ওয়াই বাই এক্স লিখি আমরা এখানে বলেছি কি ওয়াই খারাপ লোক ওয়াই নেগেটিভ কিন্তু এক্স হচ্ছে পজিটিভ তাহলে আমরা এখানে কি বলতে পারি পুরোটা নেগেটিভ কস থিটা কস থিটা ইকুয়ালস আমরা কি বলতে পারি ভূমি বাই অতিভুজ এক্সট্রিমলি সরি ওয়াই বাই আর হবে এখানে সো আর তো পজিটিভ ওয়াই হচ্ছে যে আমাদের নেগেটিভ ছিল সো আমরা এখন যদি কস থিটার ক্ষেত্রে লিখি কস থিটা হচ্ছে এখানে এক্স ডিভাইডেড বাই আর সো এক্স হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে পজিটিভ আর হচ্ছে পজিটিভ ওয়েন দে আর বোথ পজিটিভ দেন উই ক্যান অ্যাসিওর অ্যান্ড ফার্মলি সেই দ্যাট এখানে কি হবে এটা পুরোটাই পজিটিভ দেন আমরা যদি এখানে ট্যান থিটা লিখি ট্যানজেন্ট বা ট্যান আমাদের অনুপাত বা ট্যানজেন্ট রেশিও এটাকে আমরা বলতে পারবো ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে আমরা দেখছি ওয়াই নেগেটিভ বাট এক্স হচ্ছে আমাদের পজিটিভ কোনো লাভ নাই পুরোটাই হবে আমাদের নেগেটিভ তাহলে এখানে আমরা কি রিমার্কস বা আমরা কি কি ফলাফল পাচ্ছি এখানে এখানে যেটা ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে সাইন থিটার ভ্যালু হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ কস থিটার ভ্যালু শুধুমাত্র আমরা পাই পজিটিভ অ্যান্ড ট্যান থিটার ভ্যালু পাচ্ছি নেগেটিভ সো এই প্রত্যেকটা ব্যাপারে চারটা কেসকে এখানে হচ্ছে আমরা কেস ফোর নাম দিয়েছিলাম চারটা কেসকে আমরা একটা সারিতে বা একটা ছকে নিয়ে আসতে পারবো সবাই এটা একটু তুলে নাও কিছুক্ষণ সময় নিয়ে
তারপর আমরা কিভাবে একটা ছকের মধ্যে মনে রাখা যায় বা একটা নেমোনিক্স দিয়ে এটাকে মনে রাখা যায় সেই জিনিসটা আমরা শিখে নিব। সবার তোলা হলে সে ইয়েস ইন দ্য কমেন্ট সেকশন। সাদিয়া আফরিন সেইড ইয়েস ইয়েস দুইবার বুঝেছে। ওকে সুচিত্রা সরকার অর্পা ইয়েস ভাইয়া আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। গাইজ আপনাদের তোলা হলে কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, দেন আমি জাস্ট মুভ অন করে যাবো আমাদের নেক্সট টপিকে। আর তার আগে আমি জাস্ট এটাকে একটু সাম আপ করে দিব যে আসলে এই টপিকটাতে আমরা আসলে কী কী জিনিস শিখেছি বা আমাদের রিমার্কসগুলো কী কী। হাই হাই কে ইয়েস বলতেছে না, তাহলে আমি কি আগাবো না? ওকে আমি তাহলে মুছে দেই, ওকে আমি মুছে দিই, আমি জাস্ট পরবর্তী টপিকে চলে যাই। সো আমরা ছোটবেলা থেকে হয়তো বা এই নেমোনিক্সটা অনেকেই জানি, অল স্টুডেন্ট টেক কেয়ার। সো এরকম একটা আমাদের চতুর্ভাগ, চার চতুর্ভাগে চারটা লিখে এখানে লিখবো অল, এখানে আমরা লিখবো স্টুডেন্টস, অল স্টুডেন্টস টেক কেয়ার। এটা মানে কি বোঝায়? অল মানে এখানে যে কোনো অনুপাত, সাইন টেন কজ, সাইন টেন কজ সবগুলোই হচ্ছে পজিটিভ। স্টুডেন্ট মানে হচ্ছে যে এখানে সাইন, এস ফর সাইন, এই জন্য শুধুমাত্র সাইন পজিটিভ। টেক মানে হচ্ছে এখানে টেন, শুধুমাত্র টেন অনুপাতগুলো সবগুলো পজিটিভ, অথবা এখানে কত হতে পারে সাইন, বা এখানে আমরা লিখতে পারি কোসেক। তারপর এখানে আমি একটু অন্য কালি দিয়ে লিখে দিই তাহলে এটা বোঝা যাবে। ওকে সাইন এখানে হবে কোসেক, ট্যান এখানে হবে কট, আর কেয়ার মানে হচ্ছে আমি এখানে লিখে দিই হচ্ছে সেক অথবা কজ, এরা হচ্ছে পজিটিভ। সো অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা দিয়ে এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখতে পারবো কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ। ইয়েস সবার তোলা হয়েছে, সবার তোলা হয়েছে। ওকে তাহলে আমরা এটুকু তুলে নিলে আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ কো ফাংশন বা সহকারী ফাংশন কাকে বলে। অল রাইট, আশা করি সবার তোলা হয়েছে, দেন আমরা জাস্ট কো ফাংশনের কনসেপ্টটাতে চলে যাই। তবে কো ফাংশনে যাওয়ার আগে আমি আগের দিন একটা ফুড ফর থট বা আমি একটা কোয়েশন দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে, ওয়াই আমরা যখন লিখি এটাকে যে সাইন স্কোয়ার থিটাকে হোল স্কোয়ার করলে কেন আমরা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বলি। সো এই প্রশ্নটার উত্তর আপনারা কতজন পেরেছেন আমাকে একটু জানান তো কমেন্ট বক্সে। উত্তরটা জানাতে হবে না, যারা যারা আপনারা উত্তরটা জানেন বা আপনারা এর আগে উত্তরটা পেয়েছেন বা এই প্রশ্নটা এর আগে ফেস করেছিলেন তারা একটু আমার কমেন্ট বক্সে আপনারা জানান। অলরাইট, আচ্ছা ফাইন, তো আমি তাহলে এটা অ্যান্সারটা আমি ডিরেক্টলি এখনই বলে দেই। আপনারা দেখেন আমরা অপারেটর কাদেরকে বলি, অপারেটর হচ্ছে আমাদের লাইফে অ্যাজ ইউজুয়াল প্লাস মাইনাস, এটাকে বলে অ্যালজাব্রিক অপারেটর। সো আমরা ডিফারেনশিয়াল, আমাদের ডিফারেনশিয়াল অপারেটর কাদেরকে বুঝি, আমাদের ডিডিএক্স, ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা এটাকে অপারেটর হিসেবে ধরি, এই যে ইন্টিগ্রাল সাইন দিয়ে ডিএক্স। সো এরা হচ্ছে আমাদের একটা অপারেটর। অপারেটরের কাজ কি? যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন, যারা ম্যাথমেটিক্যাল অপারেশনস, ম্যাথে মেডিকেল অপারেশনস যারা এক্সিকিউট করে,
অর্থাৎ 1+1=2 যদি হয় ঠিক কি কারণে 2 হয় তার পিছনে কাজটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজ সেই অপারেশনগুলো তারা করে থাকে তাহলে আমরা এই ধরনের ট্রাইগোনোমেট্রিক অপারেশন কাদেরকে জানি এই যে স্কয়ার এটা ইটসেলফ একটা অপারেটর সাইন আরেকটা অপারেটর সাইন স্কয়ার এখন এটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন থিটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনের একটা কম্পোনেন্ট তো সাইন ডিরেক্টলি কন্ট্রোল করে কাকে থিটাকে এই স্কয়ারটা ডিরেক্টলি কন্ট্রোল করে হচ্ছে সাইন থিটাকে বা সাইন থিটার উপর অপারেশনটা খাটায় যখন সাইন থিটার উপর অপারেশনটা খাটায় আমরা দেখি তাহলে জিনিসটা সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে আমরা জানি হচ্ছে জিরো আবার আমরা যদি বলি সাইন স্কোয়ার জিরো ডিগ্রি ডিরেক্টলি আমরা কিন্তু এই স্কোয়ারকে জিরোকে বাদ দিয়ে আমরা এই স্কোয়ারকে করতে পারবো না রাইট তো এই জন্য আমরা প্রথমে সাইন জিরো ডিগ্রি কাজটা আগে করি তারপর যে স্কোয়ার কাজটা তাহলে জিরোকে স্কোয়ার করলে আমাদের এখানে জিরো চলে আসে অর্থাৎ এই অপারেটরটা কাজ করে হচ্ছে আরেকটা অপারেটরের উপর দেন উই ক্যান গেট দ্য রেজাল্ট দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের এখানে অপারেটরের উপর কাজ একটা অপারেটর তার উপর তার আরেকটা অপারেটরের উপর যে কাজ করতে পারে এই কারণে জাস্ট এই ঘটনাটা ঘটে থাকে সো আশা করি সবাই বুঝতে পেরেছি তো তাহলে আমরা আমাদের নেক্সট টপিক যা আজকের যে টপিকটা সেটাতে আমরা চলে যাই সেটা হচ্ছে কনসেপ্ট অফ কোফ্যাক্টরস খাতায় চট করে লিখে ফেলো তোমরা The concept of co-functions. এটাকে বলা হয় সহযোগী ফাংশন কো-ফাংশন কো-ফাংশনকে বলা হয় আমাদের সহযোগী ফাংশন সবাইকে অপারেটরের যে ব্যাপারটা আগের যে কোয়েশ্চেনটা করেছিলাম সবাই কি আসলে বুঝতে পেরেছি কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছে এখানে ভাইয়া আগের ক্লাসগুলো কই পাবো আচ্ছা আগের একটা ক্লাস নেওয়া হয়েছে গতকালকে সেটা তোমরা ঠিক এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবে সো চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা ক্লাসে এখানে সেভ করে রাখা হবে জাস্ট তোমরা খুঁজে দেখলেই পেয়ে যাবে ওকে ফাইন ওকে একজন সাজিদ বলেছে বুঝতে পেরেছি ভাইয়া ওকে তাহলে আমরা নেক্সট টপিকটাতে চলে যাই কো ফাংশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ফাংশন কাকে বলে আমরা ছোটবেলায় ফাংশন যখন করেছিলাম একটা এক্স এর ভ্যালুর জন্য আমরা একটা ওয়াই এর ভ্যালু পেতাম এন্ড সেই ভ্যালুগুলোকে কাজে লাগিয়ে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা কিছু ক্রোমোজোর রেডি করতাম রাইট সো ওই ক্রোমোজোরগুলোতে কি করতো এক্স এর সাপেক্ষে এক্স এর এক্স পার্টিকুলার ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পেতাম তার ফলে তার একটা ক্রোমোজোর বা আমাদের ক্রস প্রোডাক্ট রেডি করতো রাইট ওই ক্রস প্রোডাক্টগুলোর একটা রাশিকে আরেকটার কো ফাংশন বা ভ্যালুস বলে আমরা এখান থেকে বলতে পারি সো আমরা এখানে কি করব যখন আমরা বলতাম যে এগুলোকে বলা হয় কো ফ্যাক্টরস বা রাশি বলতে পারতাম এখানে একটা ফাংশনের সাথে ক্রোমোজোরে অন্য আরেকটা ফাংশন যদি থাকে তাকে আমরা বলবো হচ্ছে যে আমাদের কো ফাংশন তাহলে আমরা এবার বলি যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন কারা কারা সেটা একটু আমরা শিখে নিই আমরা আগে জেনে জানবো সেটা হচ্ছে যে ত্রিকোণমিতিক ফাংশন কাকে বলে ত্রিকোণমিতিক ফাংশন ত্রিকোণমিতিক প্রতিটা অনুপাতকেই তাদেরকে ত্রিকোণমিতিক ফাংশন বলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকেই অনুপাতগুলিকেই ত্রিকোণমিতিক ফাংশন বলে ত্রিকোণমিতিক ফাংশন বলে ওকে এখন আমরা কো ফাংশনের কনসেপ্টে চলে যাই সো আমরা এক একটা ক্রোমোজোর গঠন করি কিরকম ক্রোমোজোর সাইন কোসেক কস
sake. Then again, আমার লিখতে পারি সেটা হচ্ছে tan cot. এই ক্রমজোড়ের প্রত্যেকটা অপারেটরকে বা প্রত্যেকটা আমাদের এখানে ফাংশনকেই একটাকে আরেকটার কো ফাংশন বলে। এরা প্রত্যেকেই প্রত্যেকেই কো ফাংশন এরা প্রত্যেকেই কো ফাংশন সো কো ফাংশনের কনসেপ্টটা কি বোঝা গিয়েছে সবাই একটু তাহলে আমাকে জানিয়ে দাও যে কো ফাংশনের কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি কারণ এই জিনিসটা আমাদের পরে পরবর্তীতে অনেক অনেক কাজে দিবে তোমাদের যারা যারা এখনো তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করনি ইনভাইট করনি চট করে দাও যারা নানান ব্যস্ততার কারণে হয়তো বা ক্লাসটা করতে পারছো না চিন্তার কোনো কারণ নেই গ্রুপে প্রত্যেকটা মানে ক্লাসে আমাদের লাইভ থাকবে তো চট করে তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো সময় মতো তোমরা দেখে নিতে পারবা সো ভাইয়ার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা নোট করবা নোটগুলো কাইন্ডলি গ্রুপে তোমরা শেয়ার করবা দেন যাতে সবাই এগুলো দেখতে পারে নিজেদের যদি কোনো কোথাও কোনো ভুল থাকে বা উপকৃত হতে পারে মোট কথা হচ্ছে এটা আর কি সো হিয়ার ইজ অল ফ্রম মি সো আপনারা তাহলে এটা যদি যারা বুঝতে পেরেছেন কাইন্ডলি আমাকে একটু ইয়েস বলে জানিয়ে দেন তাহলে আমরা নেক্সট টপিকটাতে যেটা কিনা আমাদের 90-θ কোণে আমরা বলেছিলাম আমাদের ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যখন আমরা দেখি সাইন 90+ বা মাইনাস যখন থিটা থাকে তো সেক্ষেত্রে কেন আমরা জাস্ট সাইনটা কজ হয়ে যাচ্ছে আমাদের কেন এই জিনিসগুলো ওলট পালট হয়ে যাচ্ছে ট্যান কেন কট হয়ে যায় এই জিনিসগুলো আমরা একটু এখন পড়াশোনা করব মহিমা বলেছে জি ভাইয়া বুঝতে পেরেছি ওকে সবাই বুঝতে পারলে তাহলে আমি মুভ অন করে যাব ওকে তাহলে আমি মুভ অন করে যে নেক্সট যে নেক্সট টপিক 90-θ অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত সো আমি আরেকটা এখন আমাদের এখন আমাদের ট্রায়াঙ্গেল লাগবে দুইটা কিরকম আমরা এই বরাবর একটা ট্রায়াঙ্গেল এঁকেছি যেখানে হচ্ছে এক্স হচ্ছে এই পরিমাণ আর এটা হচ্ছে ওয়াই মিনিং পি হচ্ছে এক্স ওয়াই এখন এই ওয়াই পরিমাণ দূরত্ব আমি এক্স অক্ষ থেকে নিব নিলাম এখান পর্যন্ত আমি টেনে দিই এটাকে এটা হচ্ছে ওয়াই পরিমাণ দূরত্ব যাকে কিনা আমরা ওয়াই ওয়ান বলতে পারি এখান থেকে তো নিলাম আমরা এখান থেকে টেনে এই এক্স পরিমাণ দূরত্বটা আমি ওয়াই অক্ষ বরাবর নিব ওয়াই অক্ষ বরাবর আমি যদি নেই যেটা দেখতে এরকম হতে পারে এই বরাবর তাহলে আমি এটাকে টেনে দিই এবার এখন যদি আমি এখান থেকে আর আঁকি সো এটা হচ্ছে যে আমাদের পরিমাণ যেহেতু আমরা এখন লিখবো কি এখানে যে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান পি প্রাইম লিখতে পারি সমস্যা নেই বা এখানে আমরা কিউ লিখতে পারি এটাকে নাম দিলাম আমরা কিউ এক্স ওয়ান ওয়াই ওয়ান শর্তগুলো কী কী আমরা এই ওয়াই এর পরিমাণ এখানে নিয়েছি এটাকে আমরা এক্স ওয়ান নাম দিলাম এটাকে আমরা ধরলাম হচ্ছে এই উচ্চতাটা আমরা ওয়াই ওয়ান নাম দিলাম তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়ান আর আমরা আবার এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়ান দিতে পারি সো সবার কাছে কি ক্লিয়ার চিত্রটা একটু সবাই তুলে নাও তারপর আমরা জাস্ট আমাদের প্রমাণটা করতে চলে যাব তাহলে এখন আমরা দেখি একটা জিনিস যে এইটা যদি আমাদের সাইন থিটা হয় বা এখানে যদি সরি এটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে আমরা এটাকে আমরা আরেকটা থিটা বলতে পারি এ কোণটা আমাদের সমান হতে হবে এ কোণটা থিটা যদি হয় এটা আমাদের সমান
এটা যদি থিটা হয়ে থাকে, আমরা জানি এই পুরোটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই যে আর এর আর এই আরটার রেসপেক্টে বা এই আরটা আমাদের এই আর এর রেসপেক্টে আমরা যদি লিখি, এই অ্যাঙ্গেলটা আসলে কত হবে? অবভিয়াসলি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তাহলে আমরা এবার হিসাবগুলো করে ফেলি। আমরা এখানে একটা ও বিন্দু দিলাম, তাহলে এখানে আমরা দিলাম OPM, আর আমরা এখানে লিখবো OQM প্রাইম। তাহলে ত্রিভুজ একটা নেই, আমরা জাস্ট ত্রিভুজের সাপেক্ষে আমরা তাহলে এই প্রমাণগুলো দেখি, বা এটাকে আমরা বলতে পারি 90 মাইনাস থিটা। ওকে, তাহলে এবার আমরা দেখি ট্রায়াঙ্গেল OPM এর রেসপেক্টে আমাদের হিসাবগুলো কীরকম হয়। তো ট্রায়াঙ্গেল OPM এর রেসপেক্টে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, দিস ইজ ভেরি অবভিয়াস, দ্যাট আমরা কি লিখতে পারি এখানে, এক্স ডিভাইডেড বাই, সো এটা ছিল আমাদের এক্স প্রাইম, এখানে ছিল আমাদের আগে ছিল এক্স, এই যে পুরো মানটা এটুকু ছিল এক্স। তাহলে আমি লিখতে পারি যে ওয়াই ডিভাইডেড বাই, আমরা এখানে লিখবো আর, ওকে, অথবা আমরা যদি এখানে আর ওয়ান আর টু দেই, আমাদের আর দুটা আমাদের সমান থাকতে হবে শর্তগুলো অনুযায়ী। তাহলে আমি এটা লিখলাম, আর আরেকটা লিখলাম হচ্ছে আমাদের কস থিটার মান লিখি, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তো আমি ভূমি বাই অতিভুজ লিখি এখানে কত, এক্স ডিভাইডেড বাই আর, দেন ট্যান থিটা ইকুয়ালস টু আমাদের কি, লম্ব বাই ভূমি, তাহলে আমরা ওয়াই বাই এক্স লিখলাম। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ OPM এর সাপেক্ষে। যেহেতু আমাদের অ্যাঙ্গেলস অ্যান্ড রেখাগুলো পরস্পর সমান, সেক্ষেত্রে আমরা এইটুকু সিদ্ধান্ত এমনিতেই উপনীত হতে পারি যে ত্রিভুজ OPM সর্বসম, আমরা এটুকু বলতে পারি ত্রিভুজ OQM প্রাইম। সো এই ক্ষেত্রে আমরা তাহলে OQM প্রাইম এর ক্ষেত্রে যদি যাই, আমরা কি লিখতে পারি, ট্রায়াঙ্গেল OQM প্রাইম ইকুয়ালস টু ত্রিভুজ OQM প্রাইম ইকুয়ালস টু সাইন থিটা, যদি লিখি তাহলে সাইন থিটা না, এখানে অ্যাঙ্গেল কত আমাদের, 90 মাইনাস থিটা লিখতে হবে। তাহলে এই যে আমাদের এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালুস কত আমি লিখে দিই, 90 মাইনাস থিটা ডিগ্রি। তাহলে সেটা যদি হয় সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু, তাহলে হবে কত, ওয়াই ওয়ান ডিভাইডেড বাই আর। আমরা দেখেছি কি, ওয়াই ওয়ানের মান কত, এক্স, তাহলে আমরা ওয়াই ওয়ানের মানটা এক্স বসাই দিই, এক্স ডিভাইডেড বাই আর। এক্স ডিভাইডেড বাই আর এর ভ্যালুস কত, কস থিটা, অ্যান্ড হিয়ার ইজ অল, দেয়ার ইউ গো, যে এখানে এটার মান হচ্ছে কস থিটা। তাহলে আমরা কি পাই, সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। সো চমৎকারভাবে তাহলে আমরা এই প্রমাণটা এভাবেই করতে পারি যে যখন দেখবো আমরা দুটা ত্রিভুজ সর্বসম এবং এই আর দুটা সমান, এবং এরা অল্টারনেটিভলি একজন আরেকজনের লেন্থগুলো শেয়ার করতেছে, যেমন ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়ান, ইন দ্যাট পার্টিকুলার সিনারিও আমরা বলতে পারি যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। সো তাহলে পুরো ব্যাপারটা আমি আরেকবার বুঝিয়ে বলি, যেহেতু জিনিসটা একটু কমপ্লিকেটেড, তো তোমাদের জন্য আমি আরেকবার বলি। প্রথমত আমরা একটা ট্রায়াঙ্গেল লিখেছি, যেটা কিন্তু PXY, খুব সাধারণ চিরায়ত একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখলাম, আমরা এখানে একে PXY দিলাম। এখন এই ওয়াই এর পরিমাণ নিয়ে, ওয়াই এর পরিমাণ আমাদের এক্স কী ছিল, আমাদের এক্স এর পরিমাণ যদি আমাদের কী ছিল, এক্স অক্ষ বরাবর, সেম পরিমাণ লেন্থ আমরা ওয়াই অক্ষে নিয়ে, অ্যান্ড ওয়াই এর পরিমাণ যদি আমরা এক্স অক্ষে নিলাম, আর এক্স এর পরিমাণ ওয়াই অক্ষে নিলাম, নিয়ে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল আঁকলাম, যেখানে কিনা আমাদের এই থিটাটা ওয়াই অক্ষ বরাবর সমান হয়, এই যে এই থিটা ইকুয়ালস টু এই থিটা যাতে হয়। তাহলে আমরা এখন কী জিনিস, কোন জিনিসটা পাই, আমাদের আর দুটো যদি সমান হয়, মিনিং আমরা যদি এটাকে যদি আর ওয়ান এবং এটাকে যদি আর টু হিসেবে কাউন্ট করি, তাহলে দিন শেষে আমাদের কী লিখতে হবে, আর ওয়ান ইকুয়ালস টু আর টু ইকুয়ালস টু আর, এটা আমাদেরকে লিখতে হবে। ওকে, সো দিস ইজ প্রিটি ক্লিয়ার। এখন আমরা তাহলে কী করব, এই থিটার সাপেক্ষে একবার অনুপাতগুলো বের করব, আবার এই যে 90 মাইনাস থিটা তার সাপেক্ষে অনুপাতগুলো বের করব, অ্যান্ড খুব ইজিলি এবার আমরা আমাদের মতো এগুলোকে প্রুফ করে ফেলতে পারবো। সো সিম্পল, দিস ইজ সিম্পল, দ্যাট আমরা আর কী কী লিখতে পারি, ট্যান 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা। সো দিস ইজ ক্লিয়ার যে তাহলে আমরা এখন থেকে এগুলো এভাবে প্রুফ করতে পারবো। সো সবার কাছে কি এটা ক্লিয়ার? একজনও যদি এটা বুঝতে যদি সমস্যা ফিল করো, কাইন্ডলি আমাকে একবার জানাও, তাহলে আমি আরেকবার রিক্যাপ করবো। সো কোনো প্রমাণ যাতে আমরা কখনো আমরা মানে না বুঝে না যাই, কোনো কিছু যাতে আমাদের বেসিকে যাতে ফাঁকফোকর না থাকে,
কারণ আমরা সময় যখন দেখি যে শীতের দিনে দেখা যায় দরজার মাঝে যদি এতটুকু যদি কখনো বাতাস মানে বাতাস ঢোকার জায়গা থাকে সেখানে কিন্তু বাতাস ঢুকে, তো আমরা কখনো চাই না আমাদের বেসিকের মধ্যে কখনো কোনো ছিদ্র থাকুক বা আমাদের জ্ঞানের মাঝখানে কখনো কোনো ছিদ্র থাকুক যেখানে কিনা আমাদের পুরো নলেজটাই বৃথা হয়ে যায় বা আমাদের নলেজের জায়গাগুলো থেকে যাতে কোনো ঘাটতি থাকে। সো দিস ইজ প্রিটি ক্লিয়ার দ্যাট আমাদের সবসময় আমাদের বেসিকের প্রতি টেক কেয়ার করতে হবে যাতে দিন শেষে আমরা ম্যাথ করতে গিয়ে কখনো কোনো প্রবলেম ফেস না করি, দিন শেষে কোনো ওয়াই যাতে আমাদের বাকি না থেকে যাতে মানে বাকি থেকে না যায়। সো ওয়াই এর প্রয়োজনীয়তা আমি আগের ক্লাসে যদিও বলেছি। সো নেক্সট, তাহলে তোমরা দেখো এখানে কোনো প্রবলেম হয় নাকি, যদি সবার কাছে ক্লিয়ার থাকে কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট বক্সে, দেন আই ক্যান মুভ অন টু দ্য নেক্সট টপিক। সাদিয়া আফরিন সেইড ক্লিয়ার, সবার কাছে কি ক্লিয়ার? সো অল রাইট, তাহলে আমরা একটা জেনারেল আমরা একটা আলোচনা এখান থেকে করতেই পারি যে সবসময় 90° - θ এই অনুপাতটা যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি সেটার কো ফাংশন চলে আসে, অর্থাৎ তার কো ফাংশন চলে আসে। তাহলে আমরা বলি যে 90° বা π/2 এর যদি গুণিতক হয় 90° বা π/2 এর বেজোড় গুণিতক যদি দেখি, বেজোড় গুণিতক হলেই সেখানে ট্রাইগোনোমেট্রিক রেশিওটার কো ফাংশন চলে আসবে। সো এটা একটা ম্যাথমেটিক্যাল রূপায়ণ আছে, এটা একটু তুলনা দেন আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা লিখে দিব। আমরা এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে টি অফ এন π/2 - θ ইকুয়ালস টু এটা এইভাবে লিখব, যখন এটা ইকুয়ালস টু টি অফ থিটা হবে যখন যখন এন জোড় সংখ্যা বা জোড় গুণিতক হবে আর কো অফ টি থিটা হবে যখন এন বিজোড়। এখন কথা হচ্ছে কি সব ভাইয়া লিখে রাখছে এখানে টি থিটা হ্যান তেন এগুলা, তাহলে এই টি জিনিসটাই বা কি? টি হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, টি হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো টি অফ এন থিটা মানে আমরা দেখতে পারি যে সাইন থিটা হতে পারে, সেটা কস থিটা হতে পারে, ট্যান থিটা হতে পারে। সো তখন আমরা দেখব এন বিজোড় হয়ে গেছে, মানে আমরা যদি এটাকে সে ফর এক্সাম্পল আমরা যদি বলি এন ইকুয়ালস টু থ্রি আর টি ফাংশনটা হচ্ছে টি অফ থিটাটা হচ্ছে আমরা বলতে পারি সাইন থিটা, তো সেক্ষেত্রে জিনিসটা দেখতে কীরকম হয়। তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে সাইন 3π/2 - θ, তাহলে এটার আমাদের ভ্যালুস কত আসে এখানে 3π/2 এর ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে cos θ, তো মানে তিন থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে যে cos মাইনাস এটা হচ্ছে থিটা। সো হিয়ার ইজ অল, সো আশা করি সবাই বুঝতে পেরেছি এইটুকু যে আমাদের 90° - θ কোণের জন্য আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওসগুলো দেখতে ঠিক কীরকম হয়। সো তাহলে টি ইকুয়ালস টু আপনারা এটা লিখবেন সবসময়
টি ট্রাইগোনোমেট্রি ফাংশন কে কে সাইন ট্যান কস ডট 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 সবাই কি এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছে বা কারো কোনো কোয়েশ্চেন আছে সো কোয়েশ্চেন থাকলেও কাইন্ডলি অবশ্যই অবশ্যই আপনারা গ্রুপে পোস্ট করবেন কোয়েশ্চেনটা আমি খুব একাগ্রচিত্তে অ্যান্ড প্রফুল্ল চিত্র আমি সেটাকে আমি ওয়েলকাম করব অ্যান্ড অবশ্যই আপনারা নোটগুলো আপনারা গ্রুপে শেয়ার করবেন আর আপনাদের ফ্রেন্ড নিজেদের শেয়ার করে এটা আপনাদের প্রোফাইলে রাখতে পারেন আপনাদের নিজেদের সো হিয়ার ইজ অল যে আসলে আমাদের 90-থিটা কোণের জন্য ট্রাইগোনোমেট্রিক যে আমাদের অনুপাতগুলো আছে সো কার সবার যদি আসলে ক্লিয়ার থাকে সবাই যদি বুঝতে পারি সে ক্লিয়ার অর ইয়েস ইন দ্য কমেন্ট সেকশন সেইট এস আপ দেন আমরা নেক্সট টপিকে মুভ অন করে যাব Say yes. Yes, Mohima said yes. Sadia Afrin said yes. Okay. Fine. তাহলে আমরা নেক্সট যে টপিকটা সেটা আমরা চলে যাব হচ্ছে যে এখন 2π প্লাস থিটা বা আমাদের 360 ডিগ্রির চেয়ে বেশি হলেও তখন আমরা আসলে কি করব ফাইন তাহলে আমরা দেখি জাস্ট এখানে 2π প্লাস থিটা লিখব সো আমাদের যতগুলো থিওরিজ লাগবে এই ধরনের 6.1 ইভেন এটা হচ্ছে আমাদের 7.1 এরও অনেক কনসেপ্টকে আমাদের কভার করে ফেলবে সো প্লিজ বি কেয়ারফুল প্রত্যেকটা কনসেপ্ট যাতে আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার নলেজ থাকে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে যাতে আপনাদের ধারণা একদম পরিষ্কার থাকে সো সেটা একটু আপনারা খেয়াল রাখবেন কারণ এই কনসেপ্ট দিয়ে আমরা 7.1 পর্যন্ত আমরা চালাবো সো 360 প্লাস বা আমরা লিখবো এখানে 2π প্লাস থিটা যখন হবে তখন এর ত্রিকোণমিতিক অনুপাত বা সাইন টেনের মানে সাইন ট্যান বা কস তাদের আসলে চিত্রায়নটা দেখতে কিরকম হতে পারে তো সবার আগে আমি অ্যাজ ইউজুয়াল আমরা আগে চিত্রটা এঁকে নিই একটা সো অ্যাঙ্গেলটা কিরকম হতে পারে এখান থেকে স্টার্ট করেছি আমি অ্যাঙ্গেলটা অন্য কালি দিয়ে দাগাই এইখান থেকে স্টার্ট করছে অ্যাঙ্গেলটা ঘুরলো ঘুরে এসে 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 এইখানে আমাদের শেষ করলো সো হিয়ার ইজ দ্য থিটা হিয়ার ইজ থিটা তো আমরা আগের মতো যদি আমরা আঁকি চিত্রটাকে এই থিটা কোণের জন্য আমাদের সাইন টেন অনুপাত কত এখানে এত এক্স এক্সিস বরাবর যেহেতু পিটাকে আমি লিখবো পি এক্স ওয়াই এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স তাহলে আমি লিখবো এখানে এটা যদি আর হয় সেম সাইন থিটা ইকুয়ালস টু তাহলে আমরা লিখতে পারি ওয়াই বাই আর কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স বাই আর আর ট্যান থিটা ইকুয়ালস টু সিমিলারলি আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা আগে যা দেখেছি ঠিক তাই তাহলে আমরা কি বলবো ওয়াই ডিভাইডেড বাই এক্স লম্ব বাই ভূমি সো তাহলে আমরা দেখি যদি এই অ্যাঙ্গেলটা থিটা মানে হচ্ছে এটা আমরা একবার ঘুরে এসেছি যেহেতু থিটা ইকুয়ালস টু আমরা এটা লিখতে পারি বা এটাকে যদি আমি থিটা প্রাইমও নাম দেই তাহলে এখানে থিটা প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 2π প্লাস থিটা সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা প্রুফ করে তো তাহলে আমরা এতক্ষণ ধরে তো আমরা যে জিনিসগুলো পড়েছি সবগুলোর একটা ট্রাইগোনোমেট্রিক ফরম্যাট লাগে সো এটার টি ফরম্যাটটা কি বা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ফরম্যাটটা কি তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি টি 2π প্লাস থিটা হলে কি হবে আমরা ইন জেনারেল বা আমরা এখানে লিখতে পারি এন ইন্টু 2π কারণ আমরা পুরোটা যখন লিখতেছি এন সংখ্যক বার তাহলে আমরা এটাকে একটু মুছে নিই তোমরা সেম ভাবে তোমরা যদি দেখো যতবারই করো এটা একই রকমই আসবে আমাদের ঠিক ট্যান থিটার মতো আসবে বা সাইন থিটার মতো আসবে বা কস থিটার মতোই আসবে তাহলে আমরা এখানে লিখতে পারি টি যত সংখ্যক বারই থাকুক এন সংখ্যক 2π প্লাস থিটা ইকুয়ালস টু হবে অলওয়েজ টি অফ থিটা ওয়্যার এজ আমরা বলতে পারি এখানে এন বিলংস টু জেড যেখানে আমরা জেড বলতে বুঝি যে কোনো পূর্ণ সংখ্যা এন পূর্ণ সংখ্যা হলে এই কারণে এখানে আমাদের এই শর্ত সাপেক্ষে এই ভ্যালুসগুলো দিবে সো এখানে জেডটা মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এন বিলংস টু পূর্ণ সংখ্যা সো যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের জেড আমরা করতে পারি
সো এই কনসেপ্টটা কি সবার কি ক্লিয়ার কি না আমাকে একটু জানাও, আর সবার তোলা হলে আমাকে একটু ইয়েস জানিয়ে আমাকে একটু মুভ অন করার অনুমতি মানে অনুমতি দাও। আর দুটা রিমার্কস আমাদের এখানে জানা দরকার, রিমার্কস গুলো আমি লিখে দিই পাশে দিয়ে চট করে তুলে ফেলো। রিমার্কস, যে কোনো রিমার্কস নাম্বার ওয়ান, যে কোনো থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য এই সূত্রটি সত্য। আর দুই 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 আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এটাকে আমরা কি করতেছি, দেখো তো টু পাই যখন আছে আমরা ডিরেক্টলি টি থ্রি লিখে যাচ্ছি। সো এখানে দেখো এত বড় একটা রাশিকে আমরা এইটুকু ফরম্যাটে নিয়ে আসতেছি। সো এটাকে আমরা নর্মালি কি বলি, লঘুকরণ বা ছোট করতেছি না আমরা, এটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ বা লঘুকরণ সূত্র। এই প্রসেসটাকে বলা হয়, এই সূত্রটাকে বলা হয় লঘুকরণ সূত্র বা রিডাকশন ফর্মুলা। এই সূত্রটিকে বলে, এই সূত্রটিকে বলে লঘুকরণ সূত্র বা রিডাকশন ফর্মুলা। রিডাকশন, রিডাকশন ফর্মুলা, ফর্মুলা। ওকে, তো সবার তোলা হলে কাইন্ডলি আমাকে জাস্ট জানিয়ে দিবে ইয়েস লিখে, দেন আমি নেক্সট টপিকটাতে চলে যাচ্ছি। আমাদের আর খুব বেশি টপিক নেই, সো এগুলো আমরা যদি জানি মোটামুটি আমরা নেক্সট যুদ্ধের জন্য প্রস্তুত। সো আমরা নর্মালি জানি যে কোনো যুদ্ধের জন্য আমাদের দরকার হচ্ছে যে হাতিয়ার, তো আমাদের যে কোনো কিছু জানার জন্য আমাদের যুদ্ধ যদি আমরা হাতিয়ার ছাড়া যাই অফকোর্স এখানে মার খেয়ে ফিরে আসবো, অল রাইট? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, তো তাহলে আমাদের যখন ম্যাথমেটিক্স, যখন আমরা যে কোনো কিছু করতে যাব, আমরা সবার আগে থিওরিজগুলোকে সবার আগে প্রায়োরিটি দিব। যখন একটা ম্যাথমেটিক্সের আমরা একটা ম্যাথ আমরা হাজারবার করতে পারি থিওরিজ না বুঝে, আমরা একটা ম্যাথের একদম পাকাপোক্ত হয়ে যেতে পারি, ইয়েট আমার ওইখানে হচ্ছে ম্যাথে আমার কোনো অধিকার থাকবে না বা আমার ওইটার উপর কোনো আয়ত্ত থাকবে না যতক্ষণ না তার থিওরিজগুলো বুঝি। যে শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে যদি আমরা চলে যাই, সো এটা আসলে কোনো সেন্স মেক করে না যে আসলে আমরা ম্যাথ করতেছি বা ইট ডাজন্ট ওয়ার্থ ইট। ওকে, সো অল রাইট, তো এটাই হচ্ছে যে ফ্যাক্ট, যে আমরা তাহলে যখন আমরা ম্যাথ করবো থিওরিজগুলো আমরা ভালো মতো করবো, থিওরিজগুলো আমরা যখন শিখবো, শিখে তারপর হচ্ছে আমরা ম্যাথে অ্যাপ্রোচ করবো, দেন দেখবে যে আমাদের চটপট করে আমাদের ম্যাথগুলো হয়ে যাচ্ছে, অঙ্কগুলো আমরা খুব ইজিলি আমরা কষতে পারবো। ওকে, তাহলে তোলাও শেষ হলে সবাই ইয়েস জানাও, দেন আমি মুভ অন করে যাব। আচ্ছা, ভিডিও কি এখনো ব্লার নাকি আমাকে একটু কাইন্ডলি জানান। ব্লার হয়ে গেছে ভাইয়া, ব্লার, ভিডিও কি এখনো ব্লার আমাকে একটু সবাই জানাও কমেন্ট করে। এখন ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবার তোলা হলে তাহলে আমরা নেক্সট টপিকটাতে চলে যাব, ভ্যালুস ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশনস। একদম ক্লিয়ার আছে, থ্যাংক ইউ, একদম ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমি নেক্সট টপিকটাতে চলে যাই। সো হিয়ার ইউ গো, ট্রাইগোনোমেট্রিক ভ্যালুস ফর ট্রাইগোনোমেট্রিক ভ্যালুস ফর পার্টিকুলার ফাংশনস, পার্টিকুলার ফাংশনস ইন টার্মস অফ দেয়ার অ্যাঙ্গেলস, ইন টার্মস অফ দেয়ার অ্যাঙ্গেলস। আমি আগের দিনও বলেছিলাম কেউ অ্যাঙ্গেলসকে আবার অ্যাঞ্জেলস দিয়ে রাখবেন না, যেটা কিনা ছোট মানে আমরা যখন ছোট ছিলাম তখন মানুষজন এই নাম দিয়ে আসলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতো, যে আসলে ইটা সামনে দিয়ে হ্যানতেন দিয়ে সেভাবে লিখতো। সো অ্যাঙ্গেলসকে ANGLES, অ্যাঙ্গেল আর সেই পরিদেরকে নিয়ে একসাথে গুলায় ফেলবেন না, ফেক পরি আর কি। অল রাইট, ফাইন, তাহলে আমি ট্রাইগোনোমেট্রিক ভ্যালুসগুলো আসলে আমরা কীভাবে বের করি, প্রথমে আমরা লিখবো যে জিনিসটা সেটা হচ্ছে টেকনিকটা সাইন থিটা। তো আমরা অ্যাঙ্গেলগুলো আগে লিখে নিই, উপরে হচ্ছে কোন কোন অ্যাঙ্গেলগুলো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, অনেকেই আমরা জানি তবু আমরা একটু শিখে মানে আরেকবার হচ্ছে একটু চর্চা করে নিই, 45,
60 আমরা এখানে লিখব 90 দেন আমরা যদি এটা জানতে পারি তারপর আমরা একটা কাজ করব খুব দিস ইজ এটা অনেক ইজি 1 2 3 4 ভুল হইছে 0 থেকে যখন শুরু করছি কাউন্টিংটা আমাদের 0 থেকে স্টার্ট করা দরকার 0 1 2 3 4 এটা করলাম নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে এগুলোকে আমরা এই মানগুলো দিয়ে আমরা ভাগ করব 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে এটাও 4 দিয়ে ভাগ এটাও 4 দিয়ে ভাগ এটাও 4 দিয়ে ভাগ এটাও 4 দিয়ে ভাগ এখন আমাদের কাজ হবে এটাকে আমরা উপরে প্রত্যেকটাকে আমরা রুট করে দিব রুট করে দিলাম এখন হচ্ছে এখন আমাদের ভ্যালুসগুলো আমরা একটু ক্যালকুলেট করে দেখি আসলে ভ্যালুসগুলো কিরকম আসে এটা 0/4 অবভিয়াসলি এটা হচ্ছে 0 0 কে এবার আমরা যতই রুট করি গুণ করি যোগ না করলে সব সম্বন্ধে এটা থাকবে কি 0ই আর 0 কে আবার কখনো 0 দিয়ে ভাগ করতে যেও না ওকে সো এটা 0 এটা যদি থাকে এটাকে আমি একটু রিডাকশন করি এটাকে বলবো হচ্ছে 1/4 1/4 থাকলে এটাকে যদি আমি রুট করি এখানে পাবো হচ্ছে আমরা হাফ 4 কে রুট করলে 2 আর নিচে 1 কে রুট করলে 1 এখানে আমরা কি পাই এটা যেহেতু হাফ পাই হাফ কে রুট করলে আমরা পাই হচ্ছে 1/√2 এখানে আমরা পাবো √3/2 √3/2 এখানে আমরা কি পাই এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 4/4 = 1 1 কে এটা করলে তারপর এখন হিয়ার প্লেস দ্য অ্যাকচুয়াল ট্রিক দ্যাট আমরা এখানে লিখবো cos থিটা cos থিটা ভ্যালুটা হচ্ছে জাস্ট উল্টা রিভার্স করব আমরা এখানে যেটা 1 পেয়েছি সেটা এখানে বসাই দিই 1 তারপর √3/2 তারপর 1/√2 তারপর হাফ তারপর 0 তারপর যে জিনিসটা আমরা এখন লিখব tan tan থিটা ইকুয়ালস টু আমরা কি জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা রাইট তো আমরা এখানে কি লিখব 0/1 0/1 হলে কি হবে আমাদের ভ্যালুস চলে আসবে 0ই হাফ কে আমরা যদি 3/2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এজ ইউজুয়াল আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে √3 সো আর সরি এটা হবে 1/√3 হাফ কে করলে এদিকে হাফ আর উল্টা করলে আমাদের জাস্ট চলে যাবে এখানে 2 আর নিচে হচ্ছে √3 অলরাইট তাহলে আমরা কি বলবো 1/√3 তাহলে এবার আমরা কি করতেছি এবার রুট 1/√2 কে যদি 1/√2 দ্বারা ভাগ করা হয় 1 থাকে আর এখানে যদি থাকে আমাদের থাকবে √3 আর এটা হচ্ছে 1/0 হিয়ার প্লেস দ্য অ্যাকচুয়াল গেম অফ ম্যাথমেটিক্স আমরা যদি দেখি 1/0 এটাকে বলা হয় আমাদের অসংজ্ঞায়িত ফরম্যাট যখন আমরা ক্যালকুলাস করতে যাব তখন আমরা ম্যাথমেটিক্সের 60টা অনির্ণেয় বা ইনডিটারমিনেট ফরম্যাট সম্পর্কে আমরা জানব সো আমরা যখন দেখব 1/0 এটা আপনারা অনেকেই ভুল করেন যে ইনফিনিটি দিয়ে হ্যাঁ 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি কিন্তু ইনফিনিটি আর অসংজ্ঞায়িত দুটো কিন্তু কোয়াইট ডিফারেন্ট জিনিস আমরা যখন যে জিনিসটাকে সংজ্ঞায়িত করতে পারবো না তখন তাকে বলবো অসংজ্ঞায়িত হ্যাঁ দিস ইজ ট্রু দ্যাট আমরা ইনফিনিটিকেও কখনো সংজ্ঞায়িত করতে পারি না বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট অসংজ্ঞায়িত আর ইনফিনিটি একই জিনিস তো আমরা এখানে লিখে দিব হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত যার কোনো সংজ্ঞায়িত করা যায় না কোনো রকমে 1/0 এখন আমাদের জাস্ট আগের মতো যে জিনিসগুলো করব সো সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি জানি কসেক থিটা ইকুয়ালস টু আমরা কি জানি কসেক থিটা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে যে 1/sin থিটা 1/sin থিটা মান তো অলরেডি 0 বসে আছে তাহলে আমরা 1/0 বসাবো কি অসংজ্ঞায়িত এখানে ভ্যালু পাই না আমরা অসংজ্ঞায়িত জাস্ট আমি ডট দিয়ে লিখে দিলাম অসংজ্ঞায়িত হাফ এটা হচ্ছে তারপরে কি লেখা যায় এখানে সরি 0/1 সাইন থিটা ইকুয়ালস কসেক থিটা ইকুয়ালস টু কত 1/2 এটাকে আমরা লিখব 2 এটাকে যদি উল্টা করে দিই এখানে হচ্ছে √2 1/sin থিটা এখানে ক্ষেত্রে আমরা বলবো 2/√3 সো এখানে আবার লিখে দিব হচ্ছে যে আমরা ইন জেনারেল সো এটা হচ্ছে 1/1 ইকুয়ালস টু 1 sec থিটার ভ্যালু হচ্ছে 1 সেম জিনিস আমরা এখান থেকে জাস্ট আমরা রিভার্স করে দিতে পারি 1 2/√3 √2 2 আর এখানে আমরা করে দিতে পারি যেটা সেটা হচ্ছে আবার সেম অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত ফাইন কট থিটার মান কি কট থিটার মান যা পেয়েছিলাম উল্টাটা করে দিলে আমরা এটা হচ্ছে এটা যদি 0 হয় এটা অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা যদি হয় √3 এটা হচ্ছে √3 হয়ে যাবে 1 1 থেকে যাবে 1/√3 সো দেন এটা কত ছিল আমাদের 0 ছিল এটা 0 হয়ে যাবে
ওয়ান বাই ইনফিনিটি বা ওয়ান বাই অসংজ্ঞায়িতকে আমরা আবার বলতে পারি, যেখান থেকে ফিরে এসেছে আবার, মানে যেখান থেকে চলে গিয়েছিল আবার সেখানেই ফিরে এসেছে, এটা আমাদের ভ্যালু আসে জিরো। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি চার্ট, এই ভ্যালুসগুলো আমাদের একটু মনে রাখা লাগে। এরপরও জাস্ট আমরা নিজেরা কেউ যদি চাই আমরা মনে রাখতে পারি হচ্ছে যে আমাদের 75 ডিগ্রি ভ্যালুটা আমরা মনে রাখতে পারি। সো এটা কীভাবে নির্ণয় করতে হয় আমরা পরবর্তী চ্যাপ্টার 7.1 বা আমরা 2 এর দিকে আমরা শিখবো। তো আমাদের কেউ কেউ আমরা মনে রাখতে পারি। ওকে, সো এটা ছিল মোটামুটি মানে এই চার্টটা বা আমাদের ভ্যালুসগুলো নিয়ে। এই ভ্যালুসগুলো নির্ণয় নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কাইন্ডলি একটু বলবেন। ভিডিও কি ব্লার হয়ে আছে কিনা? সবাই কি বুঝতে পেরেছি? যারা যারা বুঝতে পেরেছি তারা একটু কাইন্ডলি ইয়েস লিখে দাও। আমাদের আজকের লেকচার অলমোস্ট শেষের দিকে, তো তোমরা একটু কোঅপারেট করলে আমরা লাস্ট টপিকটা দিয়ে আমরা মোটামুটি একটা এন্ড লাইন আমরা ড্র করতে পারবো। না ব্লার না, মহিমা বলেছে ওকে, ভিডিও ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা বলেছেন ক্লিয়ার। সো যারা যারা বুঝতে পেরেছে তারা একটু কাইন্ডলি একবার ইয়েস লিখো, দেন আমি জাস্ট মুভ অন করে যেতে পারবো। এখন একটা প্রশ্ন আসে যে ভাইয়া এগুলো তো বাচ্চাকালে আমরা শিখে এসেছি, 19 পড়ে এসেছি, তাহলে এটা আবার কেন দেয়া? সো ফ্যাক্ট হচ্ছে যে কিছু কিছু ব্যাপার ছিল যেগুলো কিনা আমি নিজেও 19 আমি জানতাম না, বাট দেয়ার আর সাম কিডস যারা কিনা মানে খুব জানতো বা ক্লাসের মধ্যে বলতো যে না ভাইয়া এটা আবার কেন দরকার আছে, এটা তো আমরা জানি। সো ফ্যাক্ট হচ্ছে যে আমার ক্লাসটা মোটামুটি যারা জানে জানে না, এবং যারা একদম নুভ, আমি বলেছিলাম যেটা যে একদম জীবনে ট্রাইগনোমেট্রি সম্পর্কে কিছুই জানে না, আমি তাদের জন্য জাস্ট ক্লাসটা স্টার্ট করতেছি একদম বেসিক থেকে। সো দ্যাটস দ্য রিজন হোয়াই আমার এগুলো দেওয়া। সো যারা যারা আগে থেকে জানতেন তাদের সময় নষ্ট করার জন্য বা তাদের ক্ষেত্রে যদি কখনো বোর ফিল করো তো তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট যে আপনাদের সময়গুলো গেলো বা এই কারণে। ইয়েট যারা যাদের যে সামান্যতম কাজে আসতে পারে সো তাদের কাছে আমি কৃতজ্ঞ, যে কারণ আপনারা যদি কিছুটা শিখতে পারবেন সো দ্যাট উড ক্রিয়েট মাই অ্যান্ড দ্যাট উড মেক দ্য সেন্স দ্যাট আমার লাইফটা কিছুটা হলে মিনিংফুল হবে এই জায়গায়। অল রাইট, সো সবাই যদি এটা বুঝতে পারি দেন আমি জাস্ট মুভ অন করে যাবো নেক্সট টপিকটাতে, যেটা কিনা আমাদের এই 6.1 চ্যাপ্টারটার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার অ্যান্ড টপিক টু বি অনেস্ট। ওকে, তাহলে আমি এটা মুছে দিব যদি আপনারা ইয়েস লিখেন। ইয়া ইয়েস বুঝছি, ওকে ভাইয়া আগে বুঝতে প্রবলেম হতো বাট এখন একদম ক্লিয়ার, ইয়েস থ্যাংক ইউ সো মাচ অর্পা, ইয়েস বুঝছি সিরিজ মহিমা। ওকে তাহলে আমরা মুভ অন করে যাই। এবার আমরা একটু সেক্টর অফ সার্কেল যাকে বলি আমরা বৃত্তকলা, সো জোকস অ্যাপার্ট কেউ বৃত্তকলা লিখতে গিয়ে আবার শিল্পকলা লিখে দিয়েন না, এ কয়দিনে শিল্পকলা ছবি দেখতে 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 আবার আপনারা আবার শিল্পকলা লিখে না বসে থাকেন। সো জোকস অ্যাপার্ট জাস্ট আমরা শুরু করে দিই এই বৃত্তকলার কনসেপ্টটা দিয়ে। সো এটা একটা আমাদের সার্কেল, সো সার্কেলের যাদের যাদের আসলে চাপ বুঝতে অসুবিধা হয়, চাপ মানে একটা ট্রায়াঙ্গেল মানে সরি আমরা যখন একটা সার্কেল আঁকি তো সার্কেলে একটা মানে একটা কমন টার্ম যে চাপ, চাপ জিনিসটা কি অনেকের হয়তো এটা ভিজুয়ালাইজ করতে কষ্ট হয়, যাদের যাদের ভিজুয়ালাইজ করতে কষ্ট হয় তাদের জন্য একটা ট্রিক আছে যে এই সার্কেলটাকে যদি আপনারা যদি মনে করেন একটা পিজ্জা ইমাজিন করেন, যে পিৎজার আমরা একটা স্লাইস যদি কল্পনা করি সো এই স্লাইসটাই হচ্ছে যে আমাদের এক একটা চাপ বা এই চাপের যে অংশ পরিধির অংশটা, সো এইটাকে আমরা বলবো চাপ। এটা যদি আমরা রিমুভ করে নিলে ওইটুকু চাপ আমাদের পরিধি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মিনিং আপনি যখন ওই যে ইয়াটা নিয়ে নিয়েছেন যে পিজার স্লাইসটা আপনারা নিয়ে নিয়েছেন, সো দ্যাটস দ্য থিং যে আসলে সবসময় চাপটাকে আমরা বলতেছি এখানে আমাদের কী করতেছি যে এ ও সি একটা চাপ, বি ও সি একটা চাপ, আমরা এখানে বলতে পারি এই যে এ বি যে চাপটা এই চাপের আন্ডারে এই একটা অ্যাঙ্গেল থাকে। সো সবসময় মাথায় রাখবেন যখন চাপটা আসলে জাস্ট প্রজেকশন টাইপের, সো এটা আরেকটা রকম আসলে কল্পনা করা যায়,
আমরা একটা যখন লাইট ধরি একটা ওয়ালের মধ্যে, একটা লাইটটা যখন একটা সার্টেন পয়েন্ট থেকে স্টার্ট করে, রাইট? সো স্টার্ট করে গিয়ে একটা ওয়াইড ওপেন হয়ে গিয়ে লাইট মানে দেয়ালের মধ্যে একটা জায়গা পর্যন্ত থাকে। সো দেখবেন আপনারা, যদি আমি উপর থেকে যদি একটা ভিউ নেই, তখন দেখা যাচ্ছে আলোটা ঠিক এই বরাবর যায়। কলম খুলে না কেন? সো আলোটা বরাবর এই বরাবর যায়। তো এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো একটা চাপ, যেটা কিনা আমাদের একটা যদি বৃত্ত হতো, বৃত্তের একটা বৃত্তকলার একটা অংশ। সো আশা করি চাপ সম্পর্কে আমরা জানি। তাহলে আমরা লিখে ফেলি যে আসলে এটা আসলে কি মিন করে, বা ও এ বি এই বৃত্তকলাটার আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি। ওকে, তাহলে আমি লিখি যে বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, তার আগে আপনারা কি এটাকে বুঝতে পেরেছেন কিনা, বা চাপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, সো একটু আমাদেরকে আমাকে একটু বলেন, যে একটু কনফার্ম করেন, কারণ এই টপিকটা একটু সেন্সিটিভ অ্যান্ড দরকার, একটু ইম্পর্টেন্ট। সো কাইন্ডলি আমাকে একটু জানান যে আপনারা বুঝতে পেরেছেন, দেন আমি মুভ অন করে যাই। ওকে, ফাইন। তাহলে আমরা এখানে দেখে নেই যে এই ভ্যালুসগুলো আসলে কীভাবে ফাংশন করে। তাহলে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, বৃত্তের চাপ এবং কোণগুলো সবসময় সমানুপাতিক। কিভাবে? এই চাপ এ ও বি আর চাপ এ ও সি, যদি তাদের কোণদ্বয় পরস্পর যদি সমানুপাতিক হয়, তাহলে আমরা বলতে পারি তাদের কোণের অনুপাত সমূহ এই চাপের সমানুপাতিক। তাহলে আমরা দেখি এই জিনিসটা, একটু দেখেন, কোণ আমরা চাপ এ ও বি এর ক্ষেত্রফলটা বের করব। তো সে ফর এক্সাম্পল আমরা এইটুকু নিলাম, এইটুকু হচ্ছে যে আমাদের এক্স অ্যাঙ্গেলটা আমাদের কভার করে। তো আমরা এখানে চাপ এওসি এর ক্ষেত্রে যদি নেই, তো কোন এওসি পুরোটা, উইচ ইজ সমকোণ বা আমরা রাইট অ্যাঙ্গেল বলে থাকি। সো এটা একটু মোটামুটি আপনারা লিখে নেন, অ্যাজিউম করে নেন, দেন আমরা এটাকে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে, সো আমরা এখান থেকে এভাবে লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল অফকোর্স এভাবে ফাংশন করবে, ক্ষেত্রফল ডিভাইডেড বাই AOC এর ক্ষেত্রফল। সো AOC এর ক্ষেত্রফল আমরা এদের অ্যাঙ্গেল গুলো সমানুপাতিক হবে। যদি আমরা চাপটাকে যদি সমানুপাতিক পেতে পারি, তার অ্যাঙ্গেল গুলো সমানুপাতিক হবে, যেখানে কিনা আমরা লিখতে পারি x, আর কোন AOC তো আমাদের সামনে ভিজিবল, পাই বাই 2 আকারে। তাহলে এবার দেখেন, আমরা যদি এ ও বি এর ক্ষেত্রফল বের করতে যাই, এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা বলবো এক্স বাই 90 ইন্টু এ ও সি এর ক্ষেত্রফল। অলরাইট, সো আমরা এটা লিখতে পারি এখন 90, সরি এখানে 9 না 90 হবে। ওকে, আমি এখন এই পাশে চলে আসব। এটা আমরা দেখতে পাইছি এখন। এখন আমরা দেখেন এওসি কি, জাস্ট একটা পিজার চার ভাগের এক ভাগ না? এটা একটা পিজার চার ভাগের এক ভাগ। সো পিজার থিওরি অনুযায়ী আমরা কি বলতে পারি, বা বৃত্তের অনুযায়ী আমরা কি বলতে পারি, চার ভাগের এক ভাগ যদি নিয়ে যায়, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বৃত্তের পুরোটার ক্ষেত্রফল কত বলুন তো? পাই আর স্কোয়ার, রাইট? তাহলে আমরা বলি চার ভাগের এক ভাগ কত হবে, 1/4। তাহলে আমরা বলি যে, তাহলে আমরা বলতে পারি এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু, ডিরেক্টলি আমরা লিখতে পারবো এখানে এক্স ডিভাইডেড বাই 90 ইন্টু এ ও সি এর ক্ষেত্রফল কত, হাফ, সরি 1/4 পাই আর স্কোয়ার। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। সো এটা হচ্ছে আমরা কিসে বের করেছিলাম, এখানে হচ্ছে এক্সটা আমাদের ডিগ্রি পরিমাপে, রাইট? সো আমরা যদি এটাকে রেডিয়ান পরিমাপে নিয়ে যাই,
সো ডিগ্রি থেকে রেডিয়ানে কি পাইবে 180 ডিগ্রি আমাদের কি করতে হবে সো গুণ করা লাগে সেই ক্ষেত্রে সো তো আমাদের এখানে ডিগ্রিতে আছে এটাকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই পাইবে 180 ডিগ্রি তাহলে আমাদের এখানে ভাগ করা লাগবে এটাকে ভাগ যদি করি তাহলে এখানে ভ্যালুসটা আসে এভাবে এটা হচ্ছে ডিগ্রি পরিমাপে তো আমি এই জায়গাটাই দেখি সো দি রেডিয়ানে নেওয়া হয় তাহলে x বাই তাহলে আমি এখানে লিখতে পারি x হচ্ছে এখানে ভ্যালুসটা হাফ আর স্কয়ার থিটা ভ্যালুসটা হচ্ছে হাফ আর স্কয়ার থিটা পরিমাণে আমাদের এক্সটা পুরোটা হচ্ছে আমরা যদি এটাকে থিটা হিসাবে নিই বা x হিসাবে আর স্কয়ার x হিসাবে নিতে পারি কিভাবে আমরা কি জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 ডিগ্রি দিয়ে এখানে ভাগ করতে হবে সো x বাই 360 যদি লিখি আমরা এখানে সো ভাগ করলে উল্টা হয়ে যাবে 180 ডিভাইডেড বাই পাই তা আমাদের এখানে কত ছিল আবার ভ্যালুস কত ছিল 1/4 না পাই আর স্কোয়ার সো পাই আর স্কোয়ার পাই পাই কাটা চলে যায় এখানে জাস্ট এখানে থাকে হচ্ছে 2 তাহলে আমরা ভ্যালুসগুলো কি পাই হাফ এখানে x x এর মতো থাকে আর স্কোয়ার x যেখানে x কিনা আমাদের রেডিয়ানে থাকে সো তাহলে আমরা পুরো এই যে পুরো ডিসকাশন থেকে আমরা কোন সিদ্ধান্তে চলে উপনীত হতে পারি সেক্টর অফ সার্কেল বা বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থিটা ওয়ার এস থিটা হচ্ছে রেডিয়ানে থাকবে সো এর ইজি টু মেমোরাইজ দ্যাটস ওয়াই আমরা রেডিয়ানে নিয়ে থাকি তবে ডিগ্রিতে যদি আমরা নিতে পারি তাহলে ওই ফর্মুলাটা আমরা ইউজ করব এক্স বাই বা থিটা বাই 360 ইনটু পাই আর স্কোয়ার তাহলে আমি পুরো ব্যাপারটা একবার সামারাইজ করি দেন আমি জাস্ট মুভ অন করে যাব যে আসলে আপনারা বুঝতে পারছেন কি মানে মানে পারছেন কি পারেন নাই অলরাইট সো দিস ইজ আ সার্কেল খুব ন্যাচারালি যে এটা একটা সার্কেল সার্কেল হচ্ছে এখানে একটা বৃত্তকলা বা আমি যেটা বললাম পিজার স্লাইস সো এটা একটা দখল করে রাখে আমাদের এটা বের করতে হবে সো দিস ইজ প্রেটি ফাইন দ্যাট আমরা এটাকে এখানে নিতে পারি এটা আরেকটা আমরা বৃত্তকলা নিলাম সো এ ও সি আর এ ও বি এর রেসপেক্টে আমরা যদি চাপ দূরে চাপ নেই চাপের অ্যাঙ্গেলগুলো সমান আমরা জানি কি এস ইকুয়ালস টু আর থিটা আমরা এর আগে পড়েছিলাম যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এদের ক্ষেত্রফল অবশ্যই সমানুপাতিক অ্যাঙ্গেলের রেসপেক্টে তাহলে ক্ষেত্রফল কি এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ ও সি এর ক্ষেত্রফল এক্স ডিগ্রি এই যে এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করতেছে এখানে এক্স ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি অনুযায়ী আমরা পাচ্ছি সো ফাইন এখন আমরা দেখি এই জায়গাটাতে আসলে কিভাবে ফাংশন করে তাহলে এ ও বি এর যে ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আছে তাহলে আমরা যদি করি যে এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এক্স বাই 90 ইন্টু এ ও সি এর ক্ষেত্রফল এ ও সি এর ক্ষেত্রফল কি এটা ত্রিভুজের 4/1 ত্রিভুজের পুরোটার ক্ষেত্রফল কত পাই আমরা সরি এটা সার্কেলের সো একটা সার্কেলের যে ক্ষেত্রফল আমরা কত পাই পাই আর স্কোয়ার সো এই সার্কেলের যে 1/4 যেটা আছে সেটা 1/4 ইন্টু পাই আর স্কোয়ার অলরাইট সো তাহলে আমরা এখান থেকে কি পাই এ ও বি এর এজ এ হোল যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে আমরা প্রথমত এই যে এক্স বাই 90 যা আগে ছিল 1/4 আমাদের এই যেটা বললাম সার্কেলের 1/4 পাই আর স্কোয়ার দেন আমরা যেটা করলাম এক্স বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার যেটা কিন্তু আমরা রেডিয়ানে যদি রূপান্তরিত করি পাই বাই 180 ডিগ্রি ভাগ করলাম ভাগ করার ফলে আমরা এই জিনিসটা পাই হাফ আর স্কোয়ার থিটা এক্স ইকুয়ালস টু যদি আমরা থিটা নিয়ে থাকি এক্স ইকুয়ালস টু যদি থিটা হয় তাহলে আমাদের ইন জেনারেল যে ফর্মুলাটা সেটা পাই হচ্ছে যে আমাদের এটা যেটা কিনা বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থিটা যেখানে কিনা আমাদের থিটা সবসময় রেডিয়ানে হবে সো আশা করি যে কমপ্লিট পুরো বেসিকটা এটার আমি ক্লিয়ার করতে পেরেছি যারা যারা বুঝতে পেরেছি তারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও দেন আইল জাস্ট মুভ অন ওকে মহিমা সেইড ইয়েস বুঝছি সাজিদ ভাইয়া নেক্সট টপিক ওকে শশী বলেছে ক্লিয়ার ওকে মারজান আক্তার বলেছে বুঝতে পেরেছি ওকে সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন সো মোটামুটি তাহলে আমাদের এগুলো হচ্ছে যে আমাদের লাগবে যে 6.1 এর জন্য আমাদের এই টপিকগুলো লাগে সো আমি মোটামুটি চ্যাপ্টারটা র‍্যাপ আপ করার আগে বা আমাদের থিওরিজগুলো র‍্যাপ আপ করার আগে আমি কোন কোন ফর্মুলাগুলো আমাদের 6.1 এর ম্যাথগুলো করতে কাজে লাগবে সেটা আমি অ্যাট আ গ্ল্যান্স আপনাদের কাছে লিখে দিচ্ছি দেন আমি জাস্ট আগামীকালকে আমরা টপ টাইপ 1 থেকে আমরা ম্যাথগুলো করা ট্রাই করব স্টার্ট করে দিব 6.1 থেকে 6.1 এর আমাদের যে যাবতীয় সবগুলো প্রবলেম আছে আশা করি সবগুলোই কভার করে যাবে আমাদের সো ইনশাল্লাহ কোনো গ্যাপ থাকবে না অলরাইট সো আমি তাহলে ডিরেক্টলি চলে যাই আশা করি সবাই বুঝতে পেরেছি আমি এটা মুছে দিচ্ছি মুছে আমি নেক্সট যে আমাদের প্রয়োজনীয় যে সূত্রাবলী সেগুলো আমি
একটা জায়গা আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে ম্যাথগুলো করতে সুবিধা হয়। অল রাইট, ওকে, ইন্টারনেট সংযোগের জন্য আমরা ক্লাসে জাস্ট একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো যেখানে কিনা আমরা জাস্ট প্রয়োজনীয় ফর্মুলাগুলো আমি লিখতেছি। সো যেখানে হচ্ছে ডি বাই 180 ইকুয়ালস টু হচ্ছে যে আমরা ডিগ্রিতে ছিল, ডিগ্রি থেকে আমরা অন্যান্য যে ট্রান্সফরমেশনগুলো সেগুলো লিখতে পারি। গ্রেডিয়ান জি বাই জি ডিভাইডেড বাই 200, থিটা ডিভাইডেড বাই সেটা হচ্ছে পাই। আর এছাড়া আমরা লিখতে পারি সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা, সেটা আমাদের এই চ্যাপ্টারের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এটা আমাদের মাথায় রাখা দরকার। তারপর যে কাজটা দরকার সেটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল, যেটা আমরা মাত্রই ডিরাইভ করলাম, সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। সো এখন সবার কাছে ক্লিয়ার কিনা আমি জাস্ট একটু দেখে নিই। দেখা যাচ্ছে না, ভিডিও ব্লার। ওকে ওকে ওকে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে। সো সবাই একটু আসুক তাহলে। ফাইন, আমি জাস্ট একটু জাস্ট আমার অল্প কিছুক্ষণ লাগবে, এর মাঝেই আমি আসলে আজকে ক্লাসটা আমি র‍্যাপ আপ করে দিব এখনি। ওকে, ভিডিও এখনো যদি ব্লার থাকে আমাকে একটু জানাও তোমরা। ভিডিও ব্লার্ড হয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আমি একটু ইন্টারনেট সংযোগটা আমি পরিবর্তন করছি, তারপর হচ্ছে যে আমাদের আর ব্লার থাকবে না আমি আশা করি। তো একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি সবাইকে। এখন কি ক্লিয়ার নাকি একটু আমাকে সবাই একটু কনফার্ম করো। এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি ক্লাসের বাকি অংশটুকু কন্টিনিউ করে আমি জাস্ট শেষ করে দিব। যদি এখন ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু কনফার্ম করলে আমি শেষ করে দিব। এখনো ব্লার। সবাই একটু আমাকে জানাও, এখনো যদি ব্লার হয়ে থাকে তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সো আশা করি এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আশা করি এখন সবাইকে দেখতে পাচ্ছি। এখন সবাই একটু কনফার্ম করবেন যদি এখন যদি ক্লিয়ারলি দেখা যায়। অলরাইট, এখন ক্লিয়ার, নাইস। ওকে, তাহলে আমরা জাস্ট আমাদের ক্লাসের লাস্ট পার্টটা আমি জাস্ট চলে যাই, সেটা হচ্ছে আমরা কিভাবে যে সূত্রগুলো মনে রাখবো বা এই সূত্রগুলো দিয়ে আমরা প্রবলেমগুলো সলভ করবো। নেক্সট দিন থেকে আমরা জাস্ট থিওরি আজকে আমাদের শেষ হলো, নেক্সট দিন থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো, চেষ্টা করবো। কিভাবে ডি বাই 100, এটা একটা আমাদের ফর্মুলা, ডিগ্রি থেকে রেডিয়ানে যদি আমাদের প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই দুইটা ফর্মুলা কাজে লাগবে। গ্রেডিয়েন্ট থেকে আমাদের ট্রান্সফরমেশন বা আমাদের কনভার্সনগুলো এগুলো দিয়ে আমরা কাজে লাগাবো।
নেক্সট যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে আমরা এস ইকুয়াল টু আর থিটা। আর আমাদের ব্যাসার্ধ থিটা হচ্ছে আমাদের আমাদের রেডিয়ানে রাখতে হবে সবসময়। এটা যদি রাখতে পারি দেন আমাদের জাস্ট এই ম্যাথগুলো আমরা ইজিলি খুব ইজিলি সলভ করতে পারবো। এস হচ্ছে যে আমাদের ওই চাপ দ্বারা অতিক্রান্ত যে অংশটুকু, ওইটা এস ইকুয়াল টু আর থিটা, আমরা যেটা কিনা আমাদের থিওরি অংশ আমরা পড়েছি। বৃত্তকলা ক্ষেত্রফল হাফ আর স্কোয়ার থিটা, যেখানে কিনা আমরা একটু আগে মাত্র এটার প্রমাণটা আসলে দেখেছি। সো এই ত্রিকোণমিতির আমাদের এই জার্নিতে, এই থিওরিজের জার্নিতে আমরা কোন কোন জিনিসগুলো শিখেছি আমি প্রথম থেকে একটু একটু করে আমি বলে যাই। আমরা গতকালকে শিখেছি ইন্ট্রোডাকশন টু ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রির ইতিহাস, পৃথিবীতে ট্রাইগোনোমেট্রি কীভাবে এসেছে অ্যান্ড প্রত্যেকটা কোণ, কোণের হিসাবগুলো কীভাবে আসছে, জ্যামিতি থেকে ট্রাইগোনোমেট্রি কীভাবে নিজেকে একটি গণিতের অন্যতম শাখা প্রশাখা হিসাবে বিস্তৃতি লাভ করেছে আমরা সেটা দেখেছি। তার পাশাপাশি আমরা দেখেছি কীভাবে গণিতের জগতে সাইন ট্যান কজের জন্ম হলো এবং গণিতের যে অ্যাঙ্গেলসগুলো আছে বা কোণগুলো আছে সেখানে আমাদের এই সাইন ট্যান কজ কীভাবে এনগেজ করেছে। তারপর আমরা যে যেটা শিখি যে এক একটা অ্যাঙ্গেলের সাথে সাথে আজকে আমরা যা যা শিখলাম আর কি সেগুলো হচ্ছে কীভাবে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য কীভাবে নির্ণয় করতে হয়, কেন আমরা সাইন পাই বাই টু প্লাস থিটাকে আমরা কী কেন কজ পাই বাই টু বলতাম, আমরা কস থিটা কেন বলতাম, মাইনাস কস থিটা কেন বলতাম, কেন আমাদের কোয়াড্রেন্ট ওয়াইজ ভ্যালুসগুলো আমাদের ডিফারেন্ট হতো, আমরা এই ইতিহাসগুলো আজকে জেনেছি। তার পাশাপাশি আমরা জেনেছি শেষে যে পিজা স্লাইস থিওরি বা আমরা বৃত্তকলার ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় তার যে বেসিক রুলটা সেগুলো। তাহলে আমরা যে জিনিসগুলো আমরা মোটামুটি পাই সেটা হচ্ছে পুরো মানে ট্রাইগোনোমেট্রি আমাদের থিওরিজগুলো একদম বেসিক থেকে যে যে জিনিসগুলো আমাদের দরকার জানাটা আমাদের জন্য ফান্ডামেন্টাল, আমরা প্রত্যেকটা জিনিস জানি। ও হ্যাঁ, আর একটা ব্যাপার, আমরা জাস্ট আইডেন্টিটিসগুলো জেনেছি যেগুলো কিনা আমরা ছোটোবেলা থেকে জানতাম যে কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। সো এই ভ্যালুসগুলো আমরা কীভাবে আসে বা এই আইডেন্টিটিগুলোকে আইডেন্টিটি যে এদেরকে বলে এই ধরনের কনসেপ্টগুলো আমরা জেনেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যারা যারা ক্লাসটা করেছো অ্যান্ড যারা করনি তারাও তাদের আমি যারা করেনি তাদের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব তোমার, তোমার যারা তোমারই তো ফ্রেন্ড আশেপাশে সবার কাছে আসলে শেয়ার করবা ইনশাল্লাহ। সো যাদের যারা যারা লেকচার তুলেছো আমি এক্সপেক্ট করবো যে তোমরা নোটটা বা লেকচারটাই তোমরা গ্রুপে পোস্ট করবে, যার কারণে অন্যরা উপকৃত হতে পারে, পরবর্তী ক্লাসে জয়েন করার আর্জ পায় বা গুরুত্ব ফিল করে। সো ইয়ার ইজ অল ফ্রম টুডে, অল ফ্রম মি ফর টুডে। সো এখানে আমরা যা যা পড়েছিলাম এই ত্রিকোণমিতির জগতে বা ত্রিকোণমিতির জার্নিতে আমাদের প্রথম বেসিক বা থিওরিজের জার্নিতে আমরা এগুলো আমরা শিখব। আমাদের এটা দিয়ে আমরা 6.1 এবং 6.2 এর প্রত্যেকটা ম্যাথ আসলে আমরা বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেগুলো সলভ করতে পারবো। তো এখন পর্যন্ত আমরা যতগুলো টপিক পড়েছি সবগুলো কি আমাদের সবার কাছে ক্লিয়ার কি না, যারা যারা আছো কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে যাও, একটু ইয়েস লিখে। সাজিদ সেজ ওকে, শিরিন হায়াত এখন ক্লিয়ার, ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাইয়া, ও আচ্ছা এটা আগের কমেন্ট, সবাই একটু আমাকে যদি বলেন তাহলে আমি জাস্ট আজকে শেষ করতে পারি। থ্যাংকস ভাইয়া এত ডিটেলস বোঝানোর জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম, নেভার মেনশন। অল রাইট, আমি আশা করি তাহলে সবাইকে বোঝাতে পেরেছি। সো হিয়ার ইন্ডস টুডেজ ক্লাস। তো আমরা নেক্সট ডে থেকে আমরা টাইপ ধরে টাইপ ভিত্তিক ধরে ধরে আমরা যতগুলো প্যাথ আছে বা এই টপিক এই চ্যাপ্টারের মধ্যে ইভেন আমরা যাতে অ্যাডমিশন পর্যন্ত আমরা ওভারকাম করতে পারি এই থিওরিজ দিয়ে বা আমাদের এই টাইপগুলো দিয়ে আমরা সেই চেষ্টাটাই করব। সো আজকের মতো তাহলে আমরা যা যা আমরা শিখলাম এগুলো পর্যন্ত আমরা নোটগুলো রাখি, আমরা এগুলো প্র্যাকটিস করে অনুশীলন করি আমাদের যেগুলো কিনা আমাদের অঙ্ক কষতে সুবিধা করবে, আমাদের পরবর্তী জীবনে এগুলো কাজে লাগবে। সো থ্যাংক ইউ সবাইকে আসলে যারা যারা ছিলেন, আর যান্ত্রিক ত্রুটির জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আমার ইন্টারনেট বা ইন্টারনেট সংযোগ বা ওয়াইফাই কানেকশানের জন্য মাঝখানে হয়তো ব্লার হয়ে গিয়েছিলো বা শেষের দিকে আমাদের একটু প্রবলেম হয়েছিল। সো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাইকে গুড নাইট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।